আমরা শ্রদ্ধা জানাই মাগফিরাত কামনা করি এনার্জি অ্যান্ড পাওয়ার এর পক্ষ থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রাম ইপি টক্স অন এনার্জি চ্যালেঞ্জেস 2021 এ আমাদের সাথে ইন্ট্রোডাক্টরি রিমার্কস করার জন্য উপস্থিত আছেন পাওয়ার সেলের ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন। উনি কথা বলবেন বিদ্যুৎ খাত নিয়ে। আমাদের সাথে আছেন পেট্রোবাংলার সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, তিনি বলবেন এনার্জি সেক্টর নিয়ে। এরপর এই পুরো বিষয় অ্যানালাইজ করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বুয়েটের প্রফেসর ডক্টর এম তামিম, আমাদের সাথে যোগ দিয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর আহসান মনসুর, আমাদের সাথে রয়েছেন সম্ভবত উনি এখনো যোগ দেননি ইমরান করিম, উনি প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন এবং ভাইস চেয়ারম্যান কনফিডেন্স গ্রুপ। আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যোগ দিয়েছেন আরএমআইটির প্রফেসর ডক্টর ফিরোজ আলম। আপনাদের সবাইকে অভিনন্দন যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুক লাইভে, তাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আসলে কার্যত দুইটি বিষয় গত বছর ফেলে আসা বছরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। একটি, তেলের দাম জিরো লেভেলে নেমে আসা করোনার কারণে, মানে জিরো ভ্যালুতে চলে আসা জ্বালানি তেলের দাম, সেটা আবার বছরের শেষে এসে প্রায় $50 ব্যারেলে চলে এসেছে। আমাদের অতি ক্ষমতা বিদ্যুতের, এখন আমাদের রিজার্ভ মার্জিন মোর দেন 50%, এই বিষয়টি এসেছে এখানে, যার কারণে আমাদের পুরো যে উৎপাদন ক্ষমতা 20,000 মেগাওয়াট প্লাস, তার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। এই করোনাকালে কখনোই পিক ডিমান্ড 10,000 মেগাওয়াট, ইভেন কি আমাদের সামারেও 10,500 মেগাওয়াট পর্যন্ত গিয়েছে, প্রায় অর্ধেক ক্ষমতা অব্যবহৃত থাকছে। এটার কারণে আইপিপিদের উপর একটা নতুন চাপ পড়েছে, তাদের কাছ থেকে বিদ্যুৎ নেয়ার প্রবণতা, বিশেষ করে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ নেয়ার প্রবণতা কমেছে। এই সময়কালে সাফল্য হিসাবে কয়লা আমদানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে, সেটা হচ্ছে পায়রা। প্রথম ইউনিট উৎপাদন শুরু করার পর কদিন আগে তার দ্বিতীয় ইউনিটও সাফল্যজনকভাবে বাণিজ্যিক উৎপাদনে এসেছে। আরো কয়েকটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণাধীন আছে। আমাদের এলএনজি আমদানি অব্যাহত আছে এবং ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার ব্যাপারে প্রস্তুতি চলছে। সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনা হয়েছে মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী ভাই, আপনার কথা কিন্তু আসতেছে না, কথা শোনা যাচ্ছে না, না আমরা শুনতে পাচ্ছি, কেটে যাচ্ছে, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি সেন্টার ফর পলিসি ডায়ালগ এর বাজেট উত্তর একটি আলোচনায় বলেছিলেন, গভর্নমেন্ট কয়লা নির্ভর বিদ্যুৎ থেকে সরে এসে সেগুলোকে এলএনজি তে করা যায় কিনা, যেগুলো প্ল্যান পর্যায়ে আছে এই বিষয় নিয়ে সরকার প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা প্রস্তাব পাঠাবে, এই বিষয়ে আলোচনা হচ্ছে। এটা ইন্টারন্যাশনালিও আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ফুয়েল মিক্সের একটা বড় ধরনের পরিবর্তন আসবে। সর্বশেষ জ্বালানি উপদেষ্টা এবং জ্বালানি প্রতিমন্ত্রী যেটা মিডিয়াকে জানিয়েছেন, সেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন মহাপরিকল্পনা, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016-কে রিভিউ করার সময় চলে আসছে। এই বছর থেকে এটা রিভিউ শুরু হবে, হয়তো রিভিউ এ নতুন করে এই বিষয়গুলো বিবেচিত হবে। আমাদের বিবেচনায় 2021 সালের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিদ্যুৎ উৎপাদন সহ শিল্প উৎপাদন এবং অন্যান্য খাতের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বিষয়কে বিবেচনায় রেখেই আমি প্রথমে জ্বালানি দিয়ে শুরু করতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামানকে অনুরোধ করতে চাই, এই 2021 সালে প্রাথমিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আমাদের আসবে, আপনি যদি প্রাথমিক পর্যায়ে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার উপস্থাপনা শেষ করেন। আসসালামু আলাইকুম সবাইকে, ইংরাজি নববর্ষের
শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে তো? পরিষ্কার, আচ্ছা, শোনা যাচ্ছে, ক্লিয়ার। এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদকেও ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আজকে কিছু বলার। সব এনার্জি মনে হয় এই মোল্লা ভাইয়ের কাছেই সঞ্চিত হয়েছে। প্রতি সপ্তাহে এ ধরনের একটা আলোচনার উদ্যোগ নেওয়া ইটস ভেরি টাফ জব। আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ কন্টিনিউ করবে সেই আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ, আমি আমার চাকরি জীবনের এখানে এনার্জি সেক্টরে প্রায় 40 বছরে যে অভিজ্ঞতা বা যেটুকু শিখেছি বা দেখেছি তার আলোকে আমি বলবো এলোমেলোভাবে হয়তো বা, বাট বলার চেষ্টা করব। এনার্জি চ্যালেঞ্জেস এই বিষয়গুলো নিয়ে বহু আলোচনা হয়েছে প্রতিটা প্রেজেন্টেশনে ও, কিন্তু আমরা সাধারণত একটা লাস্ট স্লাইড হিসাবে চ্যালেঞ্জেস অ্যাহেড হিসাবে একটা লিস্ট আউট করি। তো চ্যালেঞ্জগুলো আমাদের মোটামুটি সবারই জানা, তবে একটা মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে আমাদের কাছে যেটা, সেটা নিয়ে খুব আলোচনা বোধহয় কম হয়, আর আলোচনা হলেও এটার উপরে তেমন গুরুত্ব দেওয়া হয় না। সেই আমার একটা, আমি একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম, ইরানের এক বাচ্চা ছেলে, সে তার স্বপ্ন হলো যে বার্সেলোনা ক্লাবে খেলবে। সেই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য তার বাবার হাত ধরে ফুটবলের সেই অনুশীলন করছিল। এই সেই 5-6 বছর বয়সেই সে সাংঘাতিক একটা স্কিল ডেভেলপ করছে, এটা সবার ভিতরেই একটা চমক সৃষ্টি করেছে চারিদিকে। তো আমরা আমাদের এই এনার্জি সেক্টরে কি এরকম কোনো স্বপ্নের জায়গা সৃষ্টি করতে পারেছি যে মানুষ এখানে তাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য স্বপ্ন দেখবে? এইভাবে যদি আমরা করতে না পারি এই সেক্টরটা তেমন ভাবে ফ্লারিশ হবে বলে আমার মনে হয় না। আমাদের যারা এই সেক্টরের প্লেয়ার, এই প্লেয়ারগুলোকেই আমাদেরকে এই যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রস্তুত করতে হবে। তাদেরকে ট্রেনিং তো দিতেই হবে, ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে তাদেরকে দায়িত্ব এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাদেরকে কম্পেনসেশন প্যাকেজ সহ এইরকম এনভায়রনমেন্টটা সৃষ্টি করতে হবে যাতে তারা এই সেক্টর থেকে চলে না যায়, তারা কেরিয়ারটাকে ডেভেলপ করে। আজকাল আরেকটা জিনিস করতে হবে যে তারা যাতে নির্ভয়ে কাজ করতে পারে। আজকাল সবাই ভয়ে কাজ করতে চায় না, তারা ভাবে যে কাজ করলেই তো সমস্যা, কাজ যারা না করলেই বরঞ্চ সমস্যা কম। তো এরপরে আসি আমরা যদি কোম্পানির পরিচালনা পর্ষদ, কর্মী পরিচালনা পর্ষদকে ড্রাইভিং আসনে থাকতে হবে। কেননা এখন যে গদ বাধা, এই এমডিরা একটা প্রজেক্ট নিয়ে আসে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, সেগুলোর সমাধান বা অনুমোদন এই পর্যায়েই রয়ে গেছে, কিন্তু অন্য যে কাজগুলো আছে এই কোম্পানি পরিচালনা পর্ষদের, সেই যে লক্ষ্য নির্ধারণ করা কোম্পানির জন্য, সেই লক্ষ্য অর্জনের জন্য বাস্তবায়নের পথ নির্দেশনা করা এবং সেই বাস্তবায়নের পথে এমডি সহ অন্যরা রয়েছে কিনা সেটা মনিটর করা, এগুলো করতে হবে। তা না হলে আর, এবং কোম্পানিটাকে ওন করতে হবে, এই কোম্পানির ভালো মন্দ সব কিছুর জন্য যাতে তারা দিক নির্দেশনা দিতে পারে সেই রকম একটা গাইডলাইন করতে হবে। ঠিক না তাহলে তো পুরো অর্গানাইজেশনই পচন সৃষ্টি হবে। এভাবে আমাকে তৈরি করতে পারি, তবে অন্যান্য যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না। এখন চ্যালেঞ্জগুলো কি কি? এই মুহূর্তে যে চ্যালেঞ্জ আমাদের একটু আগেও আলোচনা করলো যে আমাদের 2041 সালে যে ভিশন, সেই ভিশনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্য অর্জনের জন্য এনার্জি সেক্টরের যেই
কাজ সেই কাজগুলো যদি আমরা যথাযথভাবে এবং যথাসময়ে করতে পারি, আমি যথাযথভাবে বলছি এবং যথাসময়ে, যথাযথভাবে করে যদি যথাসময়ে করতে না পারি তাহলে কিন্তু তার কোনো ফল আমরা পাবো না। সুতরাং যথাযথভাবে এবং যথাসময়ে করতে হবে। 2041 সালে অন্যান্য টার্গেটের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের একটা টার্গেট করা হয়েছে 60,000 মেগাওয়াট, এটা হয়তো রিভাইজ হবে শুনছি। এই 60,000 মেগাওয়াটের ভিতরে 19,000 মেগাওয়াট হবে গ্যাস বেসড, অর্থাৎ এই গ্যাস বেসড পাওয়ার উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ করতে হবে কমপক্ষে 3,000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, এবং অন্যান্য যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডগুলি যদি এর সঙ্গে অ্যাড করি তাহলে আমাদের প্রায় 5,500 মেগাওয়াট, সরি 5,500 মিলিয়ন কিউবিক ফিট অফ গ্যাস সরবরাহ করতে হবে। এই সরবরাহ করার জন্য আমাদেরকে এই যে হিউজ একটা ডিমান্ড গ্যাস এবং এনার্জির, এই ডিমান্ডটাকে করার জন্য শুধু গ্যাসের উপরে তো নির্ভর করলে হবে না, অন্যান্য এনার্জিরও এখানে শেয়ার ইন্ট্রোডিউস করতে হবে, অর্থাৎ এনার্জি মিক্সটা কী হবে সেটা নির্ধারণ করা প্রয়োজন। এনার্জি মিক্সটা আমাদের লং টার্ম একটা এনার্জি ক্যাপাসিটির একটা মিক্স আপ মিক্স করতে হবে, সেটা লং টার্ম, এটা কোনো ফিক্সড কোনো বিষয় না। আমরা লং টার্ম একটা টার্গেট ফিক্স আপ করে শর্ট টার্মে, অর্থাৎ 1-2 বছরের ভিতরে অ্যাডজাস্ট করব এই এনার্জি মিক্সটা, এভাবেই করা উচিত প্রতি বছর। এখন এই এই এনার্জি সাপ্লাইয়ের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তো আমাদের বিল্ড আপ করতে হবে। এই মুহূর্তে এলএনজি ইম্পোর্টটা একটা অপশন, সহজ অপশন বলেই মনে হচ্ছে, যদিও এটা এটা অনেক রিস্ক রয়েছে, প্রাইস যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে, বাট এই এলএনজি স্টোরেজের ক্যাপাসিটিটা বৃদ্ধি করতে হবে। আর আমাদের নিজস্ব গ্যাস এবং এই আমদানিকৃত গ্যাস, এই বিষয়টাকে অপটিমাইজ করা দরকার, অর্থাৎ যখন এলএনজি প্রাইস কম থাকবে তখন আমরা ইম্পোর্ট করব বেশি, আমাদের নিজস্ব যে গ্যাস রয়েছে সেগুলোর প্রোডাকশন কমিয়ে গ্যাসের স্টোরেজ ক্যাপাসিটি রিজার্ভটাকে সেভ করব। আবার যখন বেড়ে যাবে তখন ইম্পোর্ট কম করে আমাদের নিজস্ব গ্যাস ইউজ বেশি করব। আর এই এলএনজি প্রাইসের যে একটা মানে রিস্ক রয়েছে, রিস্কগুলি মিট আপ করার জন্য আমাদেরকে, যেমন এখন এই মুহূর্তে ব্র্যান্ড বেসড প্রাইস ফর্মুলা রয়েছে, সেগুলো পাশাপাশি আমাদের হেনরি হ্যাব এবং হাইব্রিড ফর্মুলাগুলোকেও দেখতে হবে। তাছাড়া লং টার্ম, শর্ট টার্ম এবং স্পট, এই এই বেসিস কন্ট্রাক্টগুলো করতে হবে। স্পটে আমরা এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য অর্জন করতে পারি নাই এই স্পটের, তার কারণ হচ্ছে স্পটে যেই সুবিধাটা বা যে বেনিফিটটা, সেই বেনিফিটটা পেতে হলে প্রাইস ভ্যালিডিটির যে সময়টা সেটা দিতে হবে লেস দেন 7 ডেজ, 21 দিন বা 15 দিন ভ্যালিডিটি দিলে কেউ সস্তা দামে এলএনজি দিতে সাপ্লাই দিতে রাজি হবে না বা দিবে না। তো এনার্জি মিক্সের পাশাপাশি আমাদেরকে আবার এনার্জি সিকিউরিটিটাকে এনশিওর করতে হবে। এনার্জি সিকিউরিটি এনশিওর করতে হলে যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন এবং যেটা দরকার বেশি, যে এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিসটাকে বাড়ানোর জন্য আমাদের অফশোর এক্সপ্লোরেশন অত্যন্ত পিছিয়ে পড়েছে বিকজ অফ দ্য ইনডিসিশন, এবং সময় মতো আমরা ওই মডেল পিএসসিটাকে আপডেট করা করতে পারিনি। আর এই মুহূর্তে তো লো অয়েল প্রাইসটাও একটা বড় বাধা হয়ে দেখা দিয়েছে, মাল্টি ক্লায়েন্ট সার্ভেটা করতেও আমরা ডিলে করে ফেলেছি, তো এইসব কারণে পিছিয়ে পড়েছি। এখন এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিসগুলো বিশেষ করে অফশোরে খুব দ্রুত শুরু করতে প্রয়োজন, অনশোরে যেখানে
ব্যাপেক্স যেতে পারছে না, যে এই হাই প্রেশার জোনে সেখানে পিএসসির মাধ্যমে এক্সপ্লোরেশনটাকে জোরদার করা যেতে পারে। এলএনজি ইম্পোর্ট এই ক্যাপাসিটি এই মুহূর্তে আমাদের 7.5 মিলিয়ন টন রয়েছে। তো 2041 সালে টার্গেট মিট আপ করতে গেলে অন্যান্য এনার্জির সঙ্গে এই এই এলএনজি ইম্পোর্টেরটাকেও ইনক্রিজ করতে হবে। তো আমাদের প্ল্যানিং আছে একটা ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল করবে, সেটাতে অ্যানাদার 7.5 মিলিয়ন টন ক্যাপাসিটি বৃদ্ধি পাবে 15 মিলিয়ন টন। কিন্তু 41 সালের ভিতরে আরও আমাদের বৃদ্ধি করে এটা অ্যাবাউট 25 মিলিয়ন টনে নিয়ে যেতে হবে। সেটা সম্ভব, টেকনিক্যালি সম্ভব, বাট সেটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে যে এটা কত দ্রুত আমরা করতে পারি। আরেকটা জিনিস হলো সব এলএনজি থেকে শুরু করে গ্যাস এনার্জি সোর্স হলো আমাদের সব এই ইস্টার্ন সাইডে, নর্থ ইস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন সাইডে আমাদের কোনো সোর্স নেই এনার্জির। তো ওই সাইডে স্মল স্কেলে এলএনজি মাধ্যমে কিছু করা যায় কি না সেটাও চিন্তাভাবনা করতে হবে আর কি। কয়লাকে আমাদের বাদ দিলে চলবে না, কয়লা এখনো ওয়ান অফ দ্য লোয়েস্ট লো কস্ট এনার্জি ফর ইলেকট্রিসিটি উৎপাদন। এই কয়লার পার্সেন্টেজটা কত হবে এনার্জি মিক্সে সেটাকে নির্ধারণ করা এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কনসিডারিং এনভায়রনমেন্ট অ্যান্ড আদার থিংস। ইম্পোর্ট লিকুইড ফুলটাকে যত কমায় নেওয়া যায়, নেক্সট 2 মিনিটের মধ্যে কাইন্ডলি শেষ করেন আপনার। না আমি শেষ করে দেবো, আমি শুধু পয়েন্টস গুলো আর গুলো বলি। রিনিউয়েবল এনার্জির শেয়ারটাকে ইনক্রিজ করাও একটা বড় চ্যালেঞ্জ হবে, বিকজ যে টার্গেট সেট আপ করা হয়েছে 2030 সালের ভিতরে 1800 মেগাওয়াট, সেটা অ্যাচিভ করাই খুব কষ্টকর হয়ে যাবে বলে মনে হয়। তারপরে ম্যাল প্র্যাকটিস, রিমুভাল অফ ম্যাল প্র্যাকটিস অ্যান্ড ইনএফিসিয়েন্সি ইন দ্য এনার্জি সেক্টর, সেটাও আর একটা চ্যালেঞ্জ। অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল টেকনোলজিস ইন দ্য হোল চেইন অফ এনার্জি সাপ্লাই অ্যান্ড কনজামশনস, রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট টু ডিল উইথ ইমার্জিং চ্যালেঞ্জেস, অ্যান্ড প্রোভাইডিং এনার্জি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, এটা সবসময় চ্যালেঞ্জ ছিল, এটা চ্যালেঞ্জ হিসাবে থাকবে। তো আমি এখানে থামছি, তারপরে আবার যদি সুযোগ হয় কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব কামরুজ্জামান। আপনি সব বিষয় নিয়ে এসেছেন, যেটা আপনি বললেন যে আমরা ওই জায়গাতেই জোর দিতে চাই, যথাযথ পরিকল্পনা গ্রহণ, যথাযথ প্রকল্প অথবা যথাযথ উদ্যোগ যথাসময়ে বাস্তবায়ন, এটাই জ্বালানি ক্ষেত্রের জন্য আমার মনে হয় এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি স্থানীয় কয়লা ব্যবহারের জন্য দেখি, আমরা গত 14 বছরে এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা যদি অফশোর এক্সপ্লোরেশন বলি, বাংলাদেশ এশিয়ার লিডার হলো, আমরা এতদিন সিদ্ধান্ত নিতে পারিনি, আর এখন আন্তর্জাতিক জ্বালানি বাজারের কারণে বিষয়টি ঝুলে পড়েছে, আর যার কারণে আমাদের বিদ্যুৎ খাত অভূতপূর্ব সাফল্য দেখানোর পরও তাদের যে জেনারেশন ইনক্রিজ, তার প্রায় 40% ইনক্রিজ হয়েছে তরল আমদানি করা তরল জ্বালানি ফার্নেস এবং ডিজেল ব্যবহার করে, যেটা আমাদের কষ্টও বাড়িয়েছে। এই বিষয়কে বিবেচনায় রেখে আমি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, আপনিও যদি 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনার উপস্থাপনা শেষ করেন। ধন্যবাদ মোল্লা আমজাদ, আজকের এই ভার্চুয়াল সেমিনারের উপস্থিত আমাদের ইন্ডাস্ট্রি ইনসাইডাররা ছাড়াও আমাদের পিআরআই এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর আহসান মনসুর আছেন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর মত আমিম, এবং অস্ট্রেলিয়া প্রবাসী প্রফেসর ফিরোজ সহ আজকে যারা উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আমি মোল্লা আমজাদ এবং কামরুজ্জামান ভাই দুজনেরই এই নববর্ষের আলোচনায় কিছুটা পেসিমিজম আমি দেখেছি, তো আমি সেটা দিয়ে আমি শুরু করতে চাই না, রাদার আই উড লাইক টু বি ভেরি অপটিমিস্টিক এন্ড পজিটিভ।
সেটা হলো যে আমরা যদি গত 1 বছরের আমাদের অন্তত কমপক্ষে আমি বিদ্যুৎ খাতটাই বলবো, বিকজ আই এম রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার সেক্টর, বিদ্যুৎ খাতের যদি অর্জন আমি বিশেষ করে দুটো অর্জনের কথা যদি বলি, একটা হলো আমাদের অ্যাজ পার আওয়ার ইলেকশন ম্যানিফেস্টো, ইভেন আমাদের বিশদ স্টেটমেন্ট অনুযায়ী ছিল আমরা 21 সালের মধ্যে আমাদের বিদ্যুতের উৎপাদন ক্ষমতা হবে 24,000 মেগাওয়াট, আমরা 20 সালের মধ্যে সেটা 24,500 মেগাওয়াট করতে পেরেছি। এটা একটা অর্জন, শুধু অর্থাৎ টার্গেটের থেকেও বেশি অর্জিত হয়েছে। আর একটা ছিল আমাদের যে ভিশন স্টেটমেন্টটা ছিল যে আমরা 21 সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ দিব, আমরা এই 20 সালের মধ্যে গ্রিড এলাকায় 100% মানুষকে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি। পারসেপশনের ক্ষেত্রে কিন্তু মানুষের অনেক পজিটিভ পারসেপশন এসেছে, যে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এক সময় ছিল যে বিদ্যুৎ চলে গেলে আমাদেরকে নক করতো, অন্তপক্ষে আমরা যারা ইনসাইডার বিদ্যুৎ কর্মী আমাদেরকে ফোন করতো, ভাই বিদ্যুৎ কখন আসবে একটু নিশ্চিত করেন, তাহলে আমি ওইভাবে আমার প্ল্যানটা করি। অর্থাৎ বিদ্যুৎ সে জানে যে 5-10 ঘন্টা থাকবে না, কিন্তু কখন আসবে এটা ছিল তার জিজ্ঞাসা, যে আমাদেরকে অন্তত বলুন কখন আসবে অনুযায়ী আমরা প্রোগ্রামটা করতে পারবো। আর এখন বিদ্যুৎ গেলে প্রশ্ন করে বিদ্যুৎ কেন গেল, কারণটা কি কেন গেলে, তারা জিজ্ঞাসা হয় যে যাওয়ার তো কথা না কেন গেল। এই যে 3টা পজিটিভ ধারণা নিয়ে এখন মোল্লা আমজাদ ভাইয়ের দুটো তথ্য আমি একটু সংশোধন করতে চাই। সেটা হলো যে আমাদের, হ্যাঁ, কোভিড এর সময় অনেক অর্স আমরা পার করেছি, বিদ্যুৎ খাত তার ব্যতিক্রম নয়, কিন্তু আমাদের কিন্তু চাহিদা 10,000 নয়, আমাদের 12,000 মেগাওয়াট পর্যন্ত উঠেছে, ইট ইজ অন রেকর্ড। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যদি আমি আমার যে রিজার্ভ মার্জিন, যেহেতু ইটস এ ভেরি মাস্ট টকড ইস্যু, ডিবেটিং ইস্যু, এবং বিদ্যুৎ খাত নিয়ে যদি কেউ ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে চায় ওই জায়গাটাতে বিশেষ করে নক করে, যে আমরা অতি ক্ষমতা কেন আমরা অর্জন করলাম এবং 50% আমাদের রিজার্ভ মার্জিন, না আসলে তা নয়, আমাদের দেখুন যে আমাদের, আমরা যেটা এখন এই যে একটু আগে যেটা বললাম 24,000 সামথিং, এর মধ্যে কিন্তু 3,000 মতো ক্যাপটিভ আছে এবং ক্যাপটিভ গুলো কিন্তু সে তার বিদ্যুৎ চালাচ্ছে। তাহলে আমার যেটা 13,000 মেগাওয়াট হয় এর সাথে 3,000 মেগাওয়াট যোগ করে আমাকে বলতে হবে 16,000 মেগাওয়াট অ্যাজ এগেনস্ট 24,000 মেগাওয়াট, সেভাবে আমাকে চিন্তা করতে হবে। এবং সেটা আমাদের এখন পর্যন্ত 40% ইন অ্যাভারেজ, যদি একেবারে গ্রসলি আমি যদি ইনস্টল ক্যাপাসিটির কথা বলি, কিন্তু আমাকে কথা বলতে হবে ডিপেন্ডেবল ক্যাপাসিটি, যে আমার আসলে ডিপেন্ডেবল ক্যাপাসিটি হলো আমার 16,000 মেগাওয়াটের মতো। এর এগেনস্ট আমি সর্বোচ্চ এই কোভিড এ 12,000 করেছি আর অতীতে আমি 13,000 করেছি। সো এই রিজার্ভ মার্জিনটা, এর আগে আমি অনেকবার আলোচনা করেছি কেন রিজার্ভ মার্জিন থাকছে, অন্যদের তুলনায় আমাদের কম বেশি আছে কিনা সেটা কিন্তু আলোচনা সাপেক্ষ। আমরা যদি অন্যান্য উন্নত বিশ্ব তাকাই, যেখানে ফুয়েল মিক্সটা একটা ফ্যাক্টর, তার রিনিউয়েবল এর মিক্স কতটুকু থাকবে, কনভেনশনাল থাকবে, সে অনুযায়ী কিন্তু রিজার্ভ মার্জিন অনেক ভ্যারি করে। এর আগেও আমি বলেছি, আপনারা যদি জার্মানির দিকে তাকান, তাদের ইভেন 100% রিজার্ভ মার্জিন, কারণ তারা 2 সেটস অফ জেনারেটর তারা রাখে, দিনের বেলায় রিনিউয়েবল ডোমিনেটেড, রাত্রে বেলায় কনভেনশনাল যায়। সো সেগুলো ডিবেটের ব্যাপার আছে। আর আমাদের কিছু, আমি এটা আগেও বলেছি যে আমাদের নিজস্ব কিছু ডেফিনেটলি পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেটা একটু আগে কামরুজ্জামান ভাই বলেছেন যে আমাদের প্রাইমারি সোর্সের যে সমস্যাটা সেটার কারণে কিছু কিছু আমাদেরকে বন্ধ রাখতে হয়, এগুলোকে মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু জেনারেশন পরিকল্পনা করতে হয়। এখন প্রশ্ন হলো যে এগুলোকে অবশ্যই তো আমাদেরকে ওভারকাম করতে হবে, ওভারকাম করতে হলে যে জিনিসটা সবার আগে আসে সেটা হলো আসলে যে আমার এনার্জি সিকিউরিটি। এনার্জি সিকিউরিটি আর ফুয়েল মিক্স কিন্তু একটা আরেকটার ভেরি কমপ্লিমেন্টারি, কারণ হলো আমি যদি আমার একটা ফুয়েল মিক্স করতে পারি যেটা লং রান আমার সাস্টেন করবে, সেটা হলো এনার্জি সিকিউরিটি। আর সেটা যেটা কামরুজ্জামান বলতেছিলেন যে ফুয়েল মিক্সটা ডেফিনেটলি, এটা আবার একই জিনিস যে ফুয়েল মিক্স আমি আজকে বসে চিন্তা করি যদি যে 10 বছর পরে আমার এই ফুয়েল মিক্স থাকবে এবং এটা সারা জীবন চলবে তাও না, আমাকে এটাকে, ইটস এ ভেরি ডাইনামিক, আমার যে রিসোর্স যে অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে
এর কস্টের উপর নির্ভর করে, এর চ্যালেঞ্জ গুলোর উপর নির্ভর করে, কিন্তু আমাকে কিন্তু সেটা প্ল্যান করতে হবে। সেই জন্য যেটা আমরা করছি এখন সেটা হলো যে আমরা দুটো জিনিস, যেটা বললাম যে সেই রিজার্ভ মার্জিনকে অ্যাড্রেস করা, আর এই যে এনার্জি যে ফুয়েল মিক্সটা সেটাকে বিবেচনা করার জন্য আমরা আমাদের পিএসএমপি আমরা রিভাইজ করছি। আমরা জানি যে এমনি রুটিন অনুযায়ী আমরা 5 বছর অন্তর করি, যেটা 2016 হয়েছে। সো 2021 ইট ডিমান্ডস টু রিভিজিট দ্য পিএসএমপি অ্যান্ড দ্যাট উই হ্যাভ বিন ডুইং, আমরা সেটা অলরেডি টেকেন অফ। আমরা যেটা আরেকটা যেটা করেছি সেটা হলো যে আমরা বুঝেছি যে আসলে শুধু পিএসএমপি এর দিকে তাকালে হবে না, প্রাইমারি এনার্জি দায়িত্বটা এখন আমাদেরকে নিতে হয়, সোজা কথা যদি বলি। কারণ এটাকে আনঅ্যাটেন্ডেড রেখে আমরা বিদ্যুৎ খাতের এই সমালোচনা বাইরে যেতে পারছি না। সো এনার্জির দিকে আমাদেরকে তাকাতো, যদিও এটার জন্য ডেডিকেটেড ডিভিশন বা মিনিস্ট্রি রয়েছে, মানুষ রয়েছে। আমরা সেই জন্য এখন এবার যেটা করতেছি যে পাওয়ার অ্যান্ড এনার্জি মাস্টার প্ল্যান, অর্থাৎ আমার যে ব্যাক এন্ডে আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হলো প্রাইমারি এনার্জি, সেটা কিভাবে আসবে, কোথেকে আসবে, কবে কি আসবে, তার কস্ট কি হবে, ইমপ্লিকেশন কি হবে, এগুলোর জন্য কিন্তু আমরা মাস্টার প্ল্যান করছি। এবং এটা আমাদের একটা সমন্বিত হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সরি, আমার কল, আমি আজকে মোবাইলে করছি তো কল এসে গেছে। তো সেই সমন্বিত আমরা কিন্তু প্ল্যান আমরা করছি এবং আশা করি যে আমরা এই বিষয়গুলি আমরা অ্যাড্রেস করতে পারবো। কিন্তু একটা জিনিস যেটা, সেটা হলো আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না। ওকে, আমাকে দেখ, কারণ হলো একটা কল এসে সব নড়বড় করে দিল। আমি চেষ্টা করি একটু যদি ঢুকতে, আমাকে একটু সময় দেন। ভিডিওটা একটু অন করে নিলে হবে ভাই। হ্যাঁ না, ওই তো আমার ওই যে কল একটা এসে, এখন কি দেখা যাবে? না, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। ওকে, সো আমি আমি যেটা যে আমাদের এই আমরা যখন আলোচনা করি বিদ্যুৎ খাত নিয়ে, সবাই জেনারেশনের দিকে তাকায় থাকেন। ব্যবসায়ীরা যখন জেনারেশনে যেতে চায়, আমরা সব আলোচনা জেনারেশন কেন্দ্রিক করি। আসলে এটা তো একটা চেইন, একটা অ্যাক্টিভিটিস। সো আমার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সমান তালে যদি নেক টু নেক না চলে, তাহলে কিন্তু এটার কিন্তু এই যে আজকে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো হবে না। আমাকে এখন আমার বড় চ্যালেঞ্জ আগামী দিনে সেটা হলো ইন্টারাপশন, অর্থাৎ স্টেবল একটা আনইন্টারাপ্টেড কোয়ালিটি ইলেকট্রিসিটি। আমরা এখন সেগুলো নিয়ে কাজ করছি। আমরা গ্রিড স্ট্যাবিলিটির উপর একটা আমরা অলরেডি রোডম্যাপ আমরা তৈরি করেছি এবং সেখানে কোথায় কি কি গ্রিডের কোন জায়গায় আমার কোথাও কতটুকু বটন লেগ আছে, যদিও গ্রসলি কিন্তু এখনো কিন্তু আমাদের প্রায় 100% রিডান্ডেন্সি আমরা ট্রান্সমিশন অর্জন করছি, কিন্তু সেটা ইউনিফর্মলি করতে পারি নাই। বিভিন্ন জায়গায় এখনো পকেট রয়ে গেছে, ডিসলিঙ্কিং রয়ে গেছে, ডিলিঙ্কিং রয়ে গেছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করে একটা রোডম্যাপ আমরা তৈরি করছি। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই অবস্থা, যে আমরা যে এই ইন্টারাপশনটাকে যদি মনিটর করতে না পারি প্রপারলি, তাহলে এটা কোথায় আসে সেটাই তো আমি জানবো না। সেই জন্য আমরা আমাদের যে সাইপি সাইদি, এগুলো এতদিন আমাদের ইউটিলিটি যারা দিত তাদের উপর নির্ভর করতে, এখন এগুলো কিন্তু আমরা সব মেশিন জেনারেটেড ডাটা অটোমেটিক্যালি, যেন নোবডি ক্যান ম্যানিপুলেট দিস, এবং এটা যেন আমরা রিয়েল পিকচারটা পাই। এটা যেন কারো মর্জির উপরে সে মনে করলো আচ্ছা আমি 300 বললাম দিয়ে দিলাম সেটা না। সেই জন্য এগুলোকে আমরা এই বছরেই প্রায় 50% অটোমেশন হয়ে যাবে, ফিডার ভিত্তিক আমরা ইয়ে পাবো, এবং সেটার উপর ভিত্তি করে কার কোথায় কি সমস্যা আছে। আমরা এখন আর ম্যানুয়ালি উই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু দা ডিসকোজ ভার্সন, আমরা বরং মেশিনের ভার্সনটা শুনতে চাই। সেইভাবে এটাকে আমরা অটোমেশন করার চেষ্টা করতেছি এবং আমি মনে করি যে এই এইসব বিষয় আমাদের আগামী দিনের আমাদের প্রায়োরিটি পাবে, ইম্পর্টেন্স পাবে, এবং মুজিব বর্ষেই আমরা গ্রিড অফগ্রিড নির্বিশেষে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করব। এবং সেটা শুধু অ্যাক্সেসিবিলিটি নয়, সেটা হবে আমার মাল্টি টায়ার অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ যে এটা শুধু নট অনলি মেয়ারলি কানেকশন, সবাই যার চাহিদা মতো বিদ্যুৎ পাবে, কোয়ালিটি বিদ্যুৎ পাবে, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পাবে, যেটা হলো বড় চ্যালেঞ্জ বিশেষ করে ইন্ডাস্ট্রির জন্য
ইন্ডাস্ট্রি গুলোর যে এই যে 3000 মেগাওয়াটের ক্যাপটিভ সেটাকে যদি ইন্ডাস্ট্রি যদি আমরা যদি কনফিডেন্স বিল্ড আপ করতে না পারি, তাদেরকে যদি সেখান থেকে ফ্রি আনতে না পারি, তাহলে এই রিজার্ভ মার্জিনের জায়গাটা কিন্তু আমরা ইয়ে করতে পারবো না, মিট করতে পারবো না। কারণ সেই 3000 মেগাওয়াটে যদি আমার গ্রিডে চলে আসতো, আজকে কিন্তু আমার একটা ফ্যান্টাস্টিক একটা এই রিজার্ভ মার্জিনের একটা ইয়ে থাকতো, যেটা প্রশংসনীয় থাকতো। আমার তো 10-15% রিজার্ভ মার্জিন। যেটা করার আগে একটা পয়েন্ট একটু অ্যাড্রেস করেন যে আপনারা এনার্জি পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান যেটা করার কথা ভাবছেন, সেখানে কি তাহলে এনার্জি ডিভিশনের পাশাপাশি এনার্জি সাপ্লাই আপনাদের নিজস্ব কোনো পরিকল্পনা ইনকর্পোরেট হবে কিনা এই পরিকল্পনায়? না, আমরা as per rules of business primary energy দায়িত্ব হলো এনার্জি ডিভিশনের। আমরা শুধু এনার্জি ডিভিশনকে আমাদের সাথে চলার জন্য একটা ফ্যাসিলিটেট করা, এই প্ল্যানটা সেটা করা, যেন কোথায় কি সমস্যা আছে, সো দ্যাট দে ক্যান হ্যাভ আ প্রুভেন ডকুমেন্ট যেটা উপর ভিত্তি করে তারাও বুঝতে পারবে। ইটস লাইক আ মিরর, যেন আমার এই সমস্যা এখানে আছে এবং তারা সেইভাবে ই করে নিতে পারে। আমাদের কোনো নিজস্ব সোর্স তৈরি করার ইচ্ছেও নাই এবং রুলস সরকারের রুলস অফ বিজনেস সেটা পারমিট করে না, আমরা সেটা ব্রেক করতে আমরা চাই। থ্যাঙ্ক ইউ, ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আসলে আমি কিন্তু মানে নেতিবাচক ভাবে কোনো কিছুই বলতে চাইনি, আমি সব আলোচনার বিষয়গুলো যে আলোচনাটা আছে মানে এই গত এক বছর ধরে চলমান আছে বা আরো কিছুদিন চলবে সেই আলোচনার বিষয়গুলোই আমি স্মরণ করে দিতে চেয়েছি। আমাদের সাথে আছেন কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান, বেসরকারি খাতে পাওয়ার জেনারেশন কোম্পানি গুলোর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বিপার প্রেসিডেন্ট জনাব ইমরান করিম। আমি জনাব ইমরান করিমকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য এই পর্যায়ে তুলে ধরার জন্য। জনাব ইমরান করিম। ধন্যবাদ আমজাদ ভাই আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, ধন্যবাদ বাকি সবাইকে। কিছুক্ষণ আগে বক্তারা যা বললেন সেগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি, তো কিছুটা আসলে বিতার্কিকের মতো রিবাটাল দিয়ে শুরু করতে হবে বলে মনে হচ্ছে, যেহেতু প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসেবে এসেছি। বাংলা আপনার আপনি যেটা প্রথমে যেটা আমাদের কিছুটা ডিজিসেল ডিজি পাওয়ার্স এর মহোদয় কিছুটা উদ্ধৃত করেছেন যে বাংলাদেশে কিন্তু আসলে কোভিড কালীন সময়ের মধ্যেও 12,900 মেগাওয়াট পর্যন্ত গ্রিড পাওয়ারের চাহিদা সৃষ্টি হয়েছিল, যেটা আসলে 10,000 মেগাওয়াট নয়, 12,900 মেগাওয়াটের মতো প্রায়। একটু এটাকে কিছুটা এক্সপ্লেনেশন করার এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন অনুভব করছি বলেই বলছি, 24,000 কিছু মেগাওয়াটের মধ্যে ওই 3,000+ মেগাওয়াট হচ্ছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, বাকি আছে 20,000 মেগাওয়াট। 20,000 মেগাওয়াটের মধ্যে কিন্তু অনেক পুরনো 1970-80 সালে নির্মিত কিংবা 90 সালের শুরুর দিকে নির্মিত এরকম অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো আসলে বর্তমানে বর্তমান যুগের বিবেচনায় অনেকটাই অ্যান্টিকুয়েটেড হয়ে গিয়েছে, সেগুলোও কিন্তু 20,000 মেগাওয়াটের হিসাবের মধ্যে আছে। এবং তাদের সংখ্যা আমার ধারণা আমি যদি একটা গেস্টিমেট করি ভুল হবে না 1500 থেকে 1700 মেগাওয়াটের মতো হবে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে এখন আর চলে না, আপনার জায়গাটা আমরা শুনিনি, মিস করেছি আপনাকে ওই জায়গাটাতে। এখন শোনা যাচ্ছে কি? জি জি এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। জি আমি যেটা প্রাথমিক ভাবে বলেছিলাম যে ওই যে 20,000 মেগাওয়াটের যে ফিগারটি যেটা আসলে গ্রিড পাওয়ারের সঙ্গে সংযুক্ত 1800 এটা বলেছেন, ওই পর্যন্ত আমরা শুনেছি। আচ্ছা, আর বাকি যেটা আছে তারপরে যে বিষয়টি থাকে যে 18,000 মেগাওয়াটের মতো, সেখান থেকে কিন্তু কিছু কিছু মার্জিন আমাদেরকে রাখতে হবে, যেহেতু আমরা আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়েছি ক্রমাগত। কোনো কোনো সময় তেলের বাজারে তেলের দাম যদি কম থাকে কিংবা গ্যাসের বাজারে গ্যাসের দাম যদি কম থাকে, এই কিংবা কয়লার বাজারে যে কয়লার দাম কম থাকে, যখন যেটা কম দাম থাকবে সেটার উপর বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদন হবে, সেরকম একটা প্রক্ষেপণ কিন্তু সরকার করবে এবং এটা ইকোনমিক। কারণ যে কোনো একটা বিদ্যুতের উৎপাদন খরচের মধ্যে 60-80% খরচ কিন্তু জ্বালানির উপরই আসে, বাকিটা কিন্তু শুধুমাত্র বিদ্যুতের এই প্রসেসিং কস্ট।
এরপরে আপনার যদি কিছুটা আমরা রিপেয়ার মেনটেন্সের কারণে হাজার খানেক মেগাওয়াট বাদ দিই, তাহলে দেখা যায় 16,000 মেগাওয়াটের মতো বাকি থাকে। গ্রিড পাওয়ারের সঙ্গে আপনারা জানেন যে আমাদের 8-9% বিদ্যুৎ আপনার সিস্টেম লস হয়, 9% মতো বোধ হয় এখন সেটা। তাহলে নেট নেট বেসিসে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ দেবার ক্যাপাসিটি সরকারের বর্তমানে গ্রিড পাওয়ারের মাধ্যমে আছে। তার মধ্যে 12,900 মেগাওয়াট বিদ্যুৎ গ্রীষ্মকালীন সময় উঠে গিয়েছিল। আমি আরো বলতে চাই, এটা কিন্তু কোভিড কালীন সময়, এবং সেই সময় যখন বাংলাদেশ বোধহয় গত 20 বছরের সবচেয়ে বড় লং একটি বন্যা পার করছিল, অর্থনৈতিক অবস্থান কিছুটা আগের চেয়ে আপনার স্তব্ধ বলে ধরে নেওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি, জুন মাসে সরকারের সে সাহসী সিদ্ধান্ত যে আমরা আসলে জুন মাসের 1 তারিখ থেকে আমরা বাংলাদেশ মোটামুটি খুলে দিয়েছি, যেখানে অন্যান্য অনেক দেশ বন্ধ রেখেছে, নিজেদেরকে আমরা যেভাবেই হোক আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা সে সঠিক নির্দেশনা দিতে পেরেছি, যে কারণে দেখা গিয়েছে যে ক্রমাগতভাবে অ্যাটলিস্ট অর্থনৈতিকভাবে আমরা অন্য অনেক দেশের চেয়ে কিছুটা সবল আছি। প্রাসঙ্গিকভাবে বলা উল্লেখ্য যে আপনার জুন মাসের পর থেকে কিন্তু গত বছরের তুলনায় প্রতিটি মাসে বিদ্যুতের কনজাম্পশন বেশি হয়েছে কোভিড এবং বন্যার সময়ও। ইনফ্যাক্ট অক্টোবর মাস থেকে শুরু করে সেটা প্রায় গত বছরের তুলনায় 10-15% বেশি আছে মান্থলি গ্রস কনজাম্পশনের ভিত্তিতে। আসলে মানে আমার আমার একটা বেসিক আমার একটা কি বলবো এটাকে নিজেদের একটা এস্টিমেট বলতে পারেন, যদি এবছর কোভিড কিংবা বন্যা না হতো আমার ধারণা সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে কিছুটা হিমশিমি খেত, কারণ 14,000 মেগাওয়াটের কাছাকাছি একদম গ্রিড ডিমান্ড চলে যেত। তো এই জিনিসটা আমি বললাম এজন্য আসলে প্রাইভেট সেক্টরের লোক আমরা, এবং অনেক সময় দেখা যায় সরকার কি আদতেই বেশি আইপিপি কোম্পানি করে ফেলেছে কিনা, কিংবা প্রাইভেট সেক্টরে বেশি বিদ্যুতের কন্ট্রাক্ট দিয়ে ফেলেছে কিনা, সেটা নিয়ে বিভিন্ন সময় পেপার পত্রিকা অনেক কিছু লেখা হয়। আমার পক্ষ থেকে আমার মনে হয়েছিল যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে তুলে ধরা জরুরি। 2021 সালের পরে কিংবা 2021 সালের তৎপরবর্তী সময়ে বাংলাদেশের আসলে কি কি জিনিস বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমাকে আমি বিজি স্যারের কথা শুনে আশ্বস্ত হয়েছি, কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতা গত 10 বছরে বিদ্যুৎ এবং জ্বালানির প্ল্যানের মধ্যে কিছুটা বিচ্ছিন্নতা, বিদ্যুৎ কিছুটা আমি বলবো 100 মিটার স্প্রিন্টের মতো চিন্তা ভাবনা করছে, জ্বালানি হয়তো কিছুটা তথ্যের হবে 80 কিলোমিটার স্প্রিন্টের মতো চিন্তা করছে। এখন জ্বালানির সংকুলন যদি না হয় বিদ্যুৎ কেন্দ্র করে তো কোনো লাভ হবে না, সেইখান থেকে তো বিদ্যুৎ আসবে না। আমি শুনে খুবই আশ্বস্ত হলাম যে এখন বিদ্যুৎ এবং জ্বালানি একটা সমন্বিত একটা মাস্টার প্ল্যান প্রস্তুত করা হচ্ছে, যেখানে একটা সমন্বিত উদ্যোগ সরকার গ্রহণ করতে পারবে, এবং যেটা বললাম যে সবসময় যে যেটা মানে একটা বর্তমানে কিংবা ভবিষ্যতে কম দামে জ্বালানির প্রক্ষেপণ অনুযায়ী, সেই যেহেতু আমরা আমদানি নির্ভর হতে চলেছি, সেটার একটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া যাবে। একটা জিনিস কিন্তু এখানে বলে রাখা জরুরি, এই সিদ্ধান্ত কিন্তু সবসময় পরিবর্তন করা যাবে না। বিদ্যুৎ এবং জ্বালানির সময় যে সিদ্ধান্তটা এখন নেওয়া হবে, ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস রিকোয়ার্স টাইম, তো এখন যে সিদ্ধান্তটাগুলো নিতে হবে সেগুলো কিন্তু আসলে প্রুডেন্টলি নিতে হবে, এবং আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে মার্জিনাল রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট ইজ গেটিং লোয়ার অ্যান্ড লোয়ার। আমি এটা কারণে বলছি, একটা সময় ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকেরই বোধহয় একটা স্টাডি ছিল যে 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুতের অবর্তমানের কারণে আমাদের ইকোনমিক লস হয় প্রায় 29 টাকা। আমরা কিন্তু এখন আর সেই অবস্থায় নেই, আমাদের এফিসিয়েন্সির ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে, এর জন্য এফিসিয়েন্সির ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আমাদের সিদ্ধান্তের অ্যাকুরেসি আরো বেশি হতে হবে। ডিজিটাইজেশন হচ্ছে, যে বিদ্যুতের গ্রিড ডিস্ট্রিবিউশন লাইন সবখানে ডিজিটাইজেশন হচ্ছে, এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, সেটাও আমাদেরকে ডিজি মহোদয় অবগত করলেন, এটা শুনে আসলেই আশান্বিত হলাম। তবে আমার কাছে মনে হয় এই প্রাইভেটাইজেশনের প্রয়োজনীয়তা ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনেও আছে। একটা জিনিস আপনার যদি ফিলোসফিক্যালি অনুধাবন করেন, যে বিদ্যুতের পাওয়ার জেনারেশন সেক্টরে যখন প্রাইভেট সেক্টরকে ইন্ট্রোডিউস করা হলো 2009 সালের পর থেকে, পার্টিকুলারলি ইন আ লার্জ ওয়ে, আমরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে উই ওভারকেম দ্য প্রবলেম। আই থিঙ্ক ইন 2014 উই হ্যাড বাই মিনস অফ ভ্যারিয়াস ফিউয়েল, লিকুইড হোক আর আদারওয়াইজ, সরকার অলমোস্ট মানে ওই গ্রস অ্যাকিউট
ল্যাক অফ পাওয়ারের অবস্থান থেকে কিন্তু সমাধান করে ফেলেছিল। আই থিঙ্ক দ্যাট ওয়াজ পারহ্যাপস ডিউ টু দি aggressiveness of the government, the adventurous, perhaps the adventurous and correct decision of the government to introduce the private sector and introduce the dynamism of the private sector in this case, because a lot of funding was needed. I suspect a significant amount of funding would be needed in power distribution and transmission sector as well to provide uninterrupted quality power. তখনই কিন্তু আমরা ওই যে কলকারখানার যে বিদ্যুৎ গুলো যেগুলো আসলে গ্রিড থেকে নেওয়া দরকার ছিল সেগুলো না হয়ে কলকারখানার মালিক, আমিও কলকারখানার মালিক, আমরা নিজেরা নিজেদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করি, সেটা প্রয়োজনীয়তা কিন্তু অনেকাংশে লাঘব হবে। এখানে যদি আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ট্রোডিউস করি বাই মিনস অফ সাম পলিসি, আই ফিল দ্যাট মে অগমেন্ট দি গভর্নমেন্টস ক্যাপাসিটি। আমরা জানি যে একটা প্রাইভেট সেক্টর ট্রান্সমিশন লাইন একটা পলিসি বোধহয় পাওয়ার সেল থেকে অলরেডি বিদ্যুৎ মন্ত্রণালয়ে বহুদিন আগে পাঠানো হয়েছে, সেটা নিয়ে যদি একটু এটাকে পাওয়ার সেক্টরে শুধু ট্রান্সমিশন লাইনের না করে পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন লাইন মিলিয়ে যদি এটা পলিসি করা হতো এবং প্রাইভেট সেক্টরকে ইন্ট্রোডিউস করা হতো, তাহলে আমার মনে হয় এই বিষয়টাকে আরো দ্রুততার সঙ্গে আমরা সমাধান করতে পারতাম। ফুয়েল মিক্সের ক্ষেত্রে আসলে আমি ভবিষ্যতে ফুয়েল মিক্সের জন্য ফুয়েল মিক্সটা বলেই শেষ করেন তাহলে আবার আসবো আপনার কাছে আমরা। জি, ভবিষ্যতে ফুয়েল মিক্সের জন্য সরকারের যে সিদ্ধান্তটি কোল নির্ভরতা থেকে কিছুটা গ্যাস নির্ভরতার দিকে যাওয়া, আমি আমরা ভাই আপনি জানেন যে বিভিন্ন সময় আপনি আমাকে আমার প্রাইভেট ইন্টারভিউ নিয়েছেন, তখন কিন্তু কথাটাই আপনাকে প্রত্যেকবার বলেছিলাম যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড দি হাই ডিপেন্ডেন্সি অফ কোল, আই নেভার আন্ডারস্টুড দ্যাট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দি কোল বেসড পাওয়ার প্ল্যান্ট ইন দি কোস্টাল এরিয়াস অফ দ্য কান্ট্রি দ্যাট ইজ রিজনেবল পারহ্যাপস, বাট ইন ডিপ ইনসাইড দ্য কান্ট্রি মেকিং কোল বেসড পাওয়ার প্ল্যান্ট অর অ্যাটেম্পটিং টু ডু সো ইজ হাইলি অ্যাডভেঞ্চারাস অ্যান্ড অ্যাগ্রেসিভ। আমার কাছে মনে হয় সরকার এখন যে গ্যাস ভিত্তিক জ্বালানির দিকে মানে গ্যাস নির্ভর বিদ্যুতের দিকে এগিয়ে যাচ্ছে, এটা ভবিষ্যতের জন্য আমাদের ভালোই হবে, খারাপ হবে না। ধন্যবাদ, ধন্যবাদ ইমরান ভাই, আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে জাস্ট একটু বাইট থেকে একটু শুনে আসি। আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়ান আরএমআইটির প্রফেসর, বাংলাদেশের মানুষ, ডক্টর ফিরোজ আলম। ফিরোজ আলমকে ওনার পার্সপেক্টিভ এই বিষয় নিয়ে মানে আমি প্রথমে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের দিন যে আমরা বাংলাদেশের বিদ্যুৎ এবং এনার্জি সেক্টর নিয়ে কথা বলছি এবং তার প্রোগ্রেস। আমি সম্পূর্ণভাবে একমত ডিজি পাওয়ার সেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেনের সঙ্গে, উনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার সঙ্গে, এবং এটা সাইন্টিফিকলি ভাবে ভ্যালিড। এবং যে ইমরান করিম সাহেব যে বলেছিলেন পাওয়ার সেক্টরের যে বাফার যে কেন প্রয়োজন সেটার সঙ্গে আমি একমত। তো আমাদের বিদ্যুৎ খাতের যে উন্নতি এটা অত্যন্ত মানে এনভিএবল। আমরা যেখান থেকে শুরু করেছি এর আগে আমি একটা ওয়েবিনারে বলেছি, আজকে আমি সেটা রিপিট করতে চাচ্ছি না। তবে আমাদের যে সাকসেস, ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 2011 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত আমাদের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে প্রায় 10% এর মতো বিদ্যুৎ খাতে। এটা যে কোনো স্ট্যান্ডার্ডে অত্যন্ত চমৎকার। আমরা চায়নার সঙ্গে তুলনা করছি না, আমাদের সমসাময়িক দেশগুলোর সঙ্গে তুলনা করছি। এখন যদি আমি সেক্টর ওয়াইজ দেখি যে আমাদের এই যে 10% বিদ্যুৎ প্রতি বছর বেশি উৎপাদন হয়েছে, এবং এটার জন্য সবাইকে ধন্যবাদ, আমাদের বেশ করে বিদ্যুৎ বিভাগে যারা আছেন, এনার্জি বিভাগে যারা আছেন, তারপরে মন্ত্রণালয় প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন এবং প্ল্যান সে অনুসারে ওনারা যেভাবে কাজ করেছেন সেটার জন্য সম্ভব হয়েছে। তা আমাদের দেখুন, যদি আমরা দেখি যে আমাদের এই বিদ্যুতের কারা বেশি কনজিউম করছে, কোন কোন সেক্টর গুলো, তো সেখানে একটু উদাহরণ দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে আমার রেসিডেন্সিয়াল সেক্টরে আমাদের বাংলাদেশে প্রায় 57% বিদ্যুৎ আমরা কনজিউম করি, টোটাল যেটা আমরা জেনারেট করছি তার প্রায় 60% অলমোস্ট। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে 28%, কমার্শিয়াল ক্ষেত্রে 10%, এগ্রিকালচারাল 2% এবং আদার 3%। এখন যদি আমরা দেখি যে আমাদের পাশের আরো দুটো দেশ আছে, ধরুন ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে যদি আমরা দেখি, তাহলে পাকিস্তানে দেখুন রেসিডেন্সিয়াল সেকশনে প্রায় 42%, ভারতের 25%, আমাদের কিন্তু 57%। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ভারতের হচ্ছে 41% এবং পাকিস্তানের হচ্ছে 30% আর আমাদের 28%। ফ্যান্টাস্টিক। তো এখানে দুটো জিনিস, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ভারতের হচ্ছে 41% কনজাম্পশন, আমাদের হচ্ছে 28% কনজাম্পশন। এখন এবার যদি আমি যাই
যে জিডিপি তে কারা কত পার্সেন্ট ইয়ে করছে, কন্ট্রিবিউট করছে, সেই তুলনা যদি আবার দেখি তাহলে দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টরে বাংলাদেশের জিডিপি কন্ট্রিবিউট করছে 52%, ভারতের 54%, পাকিস্তানে একটু বেশি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হলো 34%, সবচেয়ে হাইয়েস্ট কম্পেয়ার টু, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে 30% ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করছে জিডিপিতে, আমাদের 34%, কিন্তু আমাদের বিদ্যুৎ কনজাম্পশন আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক কম। এই জায়গাটা আমাদের নিশ্চিন্তা করতে হবে, আমাদের প্ল্যান ঠিক আছে, আমাদের অ্যাচিভমেন্ট অত্যন্ত চমৎকার, এখন আমাদের দেখতে হবে একটু সেক্টর ওয়াইজ যে আমাদের এই যে যে 100টার মতো আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন হবে, সেখানে কিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, যেটা আমাদের মোহাম্মদ হোসেন ভাই খুব ভালোভাবে বলেছেন যে আমাদের এখন শুধু কোয়ান্টিটি না, আমাদের কোয়ালিটির উপরও দিয়ে দিতে হবে, যে অ্যাক্সেস টু পাওয়ার সেটা আমরা এনশিওর করেছি এখন অলমোস্ট, আর এখন আমাদের করতে হবে কোয়ালিটির উপরে, যে ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ ড্রপ হবে কম, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকবে, যাতে ইন্ডাস্ট্রি আমাদের উপরে রিলাই করতে পারে এবং তাদের ক্যাপটিভ পাওয়ারটা যেন তারা ইউজ না করতে হবে, এইটা আমাদের দেখতে হবে। এখন যদি আমরা দেখি যে আমাদের আগামী এবছর বা আগামী বছর আমাদের কোন কোন ক্ষেত্রে একটু ফোকাস দেওয়া দরকার, সেটা প্রথমে আমাদের দেখতে হবে যে শিল্প ক্ষেত্রে কিভাবে বিদ্যুতের পরিমাণ, ব্যবহারের পরিমাণটা বাড়ানো যায়, কারণ এটা আমাদের একটা ব্যাকবোন আমাদের জিডিপির, এবং এটাকে যদি আমরা পৃথিবীর অধিকাংশ দেশে, আমি অনেক দেশের সঙ্গে তুলনা করে দেখেছি জিডিপি অনুসারে, আমাদের পার ক্যাপিটাল জিডিপি অনুসারে এই ক্যাটাগরিতে, তারপরে আপনার মিডিল ইনকামে, আপার ইনকামে বা হাই ইনকাম যেটা, সেখানে দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সবচেয়ে বেশি কনজাম্পশন হয়, আমাদের একটু কম, এই জিনিসটা আমাদের দেখতে হবে। আরেকটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সেক্টরে আমাদের বেশি, এখানে আমাদের একটু কিভাবে বিদ্যুৎ সাশ্রয় হওয়া যায়, আমাদের বিল্ডিং গুলো, তারপরে আমাদের যে বিদ্যুৎ ব্যবহার, আমাদের বিদ্যুৎ ব্যবহার যেটা আমরা বলছি যে লাইট, তারপরে উপরে ফ্যান, এটা না, আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনিং, আরো হেভি ইকুইপমেন্ট, এরাও সবচেয়ে বেশি কনজিউম করে বিদ্যুৎ, ফ্রিজ, এগুলো দেখতে হবে, যেগুলো সোজা কথা যেগুলো প্লাগ ইন, ওই উপরে যেগুলো সুইচ দিয়ে আপনি অন করলেন সেটা না, প্লাগ ইন, এরাই সবচেয়ে বেশি বিদ্যুৎ কনজিউম করে, এবং এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে। প্লাস আমাদের ন্যাচারাল ভেন্টিলেশন, কারণ আমাদের অধিকাংশ বাড়িঘর যখন আমরা তৈরি করি, আমরা কিভাবে সাস্টেনেবল ভাবে তৈরি করবো, কিভাবে ম্যাক্সিমাম লাইট করবো, দিনের বেলায় ম্যাক্সিমাইজ করবো ন্যাচারাল লাইট, প্লাস কিভাবে ক্রস ভেন্টিলেশন করবো অফ দ্য হাউস, এটা আমরা চিন্তা করি না, এই জায়গায় যদি আমরা একটু করি তাহলে আমাদের এয়ার কন্ডিশনের ব্যবহারটা একটু কমে যাবে। আরেকটা জিনিস বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের এই এনার্জি সিকিউরিটির কথা আমাদের মোহাম্মদ হোসেন ভাই ভালোভাবে বলেছেন, আমি এটা নিয়ে আর বলতে চাচ্ছি না, তবে এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ আমরা ভারত থেকে ইম্পোর্ট করি, এই জন্য আমাদের একান্তই দরকার যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের সঙ্গে একটা সম্মিলিত জ্বালানি এবং বিদ্যুৎ সুরক্ষা নিশ্চিত করা। ভারতের একটা জিনিস হচ্ছে যে তারা বাইলেটারালি এগ্রিমেন্ট করতে পছন্দ করে, মাল্টিলেটারালি না, কিন্তু আমাদের এই জিনিসটা ভারতের সঙ্গে বসে বোঝাতে হবে, ভারতকেও আমাদের এটা কনফিডেন্স আনতে হবে যে আমাদের এই কলাবোরেশনটা যদি ভারত, বাংলাদেশ, ভুটান এবং নেপাল করতে পারে, তাহলে আমাদের যে অনেক ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ওখান থেকে আনতে পারবো, আর রিলেটিভলি সস্তায় হতে পারে। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে শুধু বিদ্যুৎ সে কলাবোরেশন হবে তা না, এতে আমাদের ব্যবসা প্রতিও বাড়বে, ট্রাস্ট বাড়বে এবং কনফিডেন্স বাড়বে, এই জিনিসগুলো আমাদের একান্তই করা দরকার। থ্যাংক ইউ ডক্টর ফিরোজ আলম আপনার পরামর্শের জন্য। আমরা ইতোমধ্যে আসলে দুইজন উপস্থাপক এবং দুইজন প্যানেলিস্টের কাছ থেকে শুনলাম, ইমরান করিম বলেছেন রিজার্ভ মার্জিন নিয়ে যে ফিগারটা আসলে পুরোটা ধরে দেয়া হবে, গভর্নমেন্ট ইতোমধ্যেই ডিক্লেয়ার করেছে 2030 মধ্যে আরো 8,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র অবসরে যাবে, এবং বিশেষ করে এই সময়কালের মধ্যে এখন যে জ্বালানি নির্ভর, বিশেষ করে ফার্নেস এবং ডিজেল নির্ভর বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে গভর্নমেন্ট ড্রাস্টিক্যালি কমিয়ে ফেলে সেটা 5% নামিয়ে আনবে 30 মধ্যে, এই ধরনের একটা পরিকল্পনা আছে। আমরা আশা করি আমাদের বিদ্যুৎ খাত আরো দক্ষ এবং আরো যোগ্য হয়ে উঠবে, কিন্তু যেটা ইমরান করিম বলেছেন, মোহাম্মদ হোসেন বলেছেন এবং কামরুজ্জামান সাহেব বলেছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশ ধীরে ধীরে জ্বালানি আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, এটা একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশ এই বাড়তি দামের জ্বালানি ব্যবহার করে শিল্প উৎপাদন সহ অন্যান্য বিষয়ে কম্পিটিটিভ
করতে পারবে কিনা, নাকি এটা আবার এই আমদানি জ্বালানি আমদানি করতে যে এর দায় মেটাতে যে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের বিপক্ষে পড়বে, এই বিষয় নিয়ে সার্বিকভাবে শোনার জন্য এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই ডক্টর আহসান মনসুরকে। আহসান মনসুর এক্সিকিউটিভ ডিরেক্টর পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ। উনি দীর্ঘদিন কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং বাংলাদেশের জ্বালানি ইকোনমি নিয়ে উনি কথা বলছেন দীর্ঘদিন ধরে। স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর আহসান এইচ মনসুর। ধন্যবাদ আপনাকে for your kind introduction. Just for a correction, I am more associated with the IMF, not with the World Bank. But anyway, that's on the difference between one side of the road or the other in Washington. আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পয়েন্ট আপনি বলেছেন যে হ্যাঁ আমাদের এই জ্বালানি নির্ভরতা আমাদের সামগ্রিক অর্থনীতির উপরে কি প্রভাব ফেলতে পারে, এটা অবশ্যই সত্যি কথা যে এটা একটা প্রভাব ফেলবে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। কারণ আমাদের ব্যাপকভাবে জ্বালানি আমদানি করতে হবে এবং আগামীতে জ্বালানি আমদানির পরিমাণ আরো অনেক বেড়ে যাবে, সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। এলএনজির আমদানির মাধ্যমে আমরা সেটা দেখতে পাচ্ছি, এরপরে কয়লা আমদানির মাধ্যমে আমরা আবার আরেকটা এডিশনাল একটা একটা প্রাইমারি ফুয়েলের একটা বিল চলে আসবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপর। আমাদের বিদ্যুৎ আমদানিও করতে হচ্ছে, সেটাতেও একটা খরচ আছে। তো সব মিলিয়ে এটা হবে, কিন্তু এটা নিয়ে যে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হব তা নয়। কারণ আমি মনে করি যে ইটস পার্ট অফ দ্য ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্ট। আমি যদি সত্যি সত্যি বাংলাদেশ যদি তাদের এক্সপোর্ট পটেনশিয়ালকে ধরে রাখতে পারে, আমাদের রেমিটেন্স পটেনশিয়ালকে ধরে রাখতে পারি, আমাদের ফ্লো অফ ফরেন কারেন্সি যদি ঠিক থাকে, তাহলে এই আমদানি নির্ভরতাটা ততখানি সমস্যা হবে না ফর ফাইন্যান্সিয়াল ইকোনমিক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ। অবশ্যই এটা বার্ডেন সৃষ্টি করবে, কিন্তু সেই বার্ডেনটা আমরা মানে রপ্তানি কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা ওইটাকে মিটিগেট করতে পারবো, সেটা নিয়ে আমার মনে হয় না তেমন বড় কোনো সমস্যা হবে যদি আমরা এই রপ্তানি কার্যক্রমকে ধরে রাখতে পারি, আমাদের এক্সপোর্ট পটেনশিয়ালকে ধরে রাখতে পারি। এটা মনে রাখতে হবে, সবকিছু যদি আমরা ডোমেস্টিক কনসাম্পশনে ব্যবহার করি, হাউসহোল্ড কনসাম্পশনে ব্যবহার করি, তাহলে যে কথাটা ফিরোজ আলম সাহেব বলছিলেন যে তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যাবে। আমাদেরকে এটা প্রোডাক্টিভ খাতে নিতে হবে, এটা ম্যানুফ্যাকচারিং এর দিকে নিয়ে যেতে হবে বেশিরভাগ, এবং সেটার মাধ্যমে একটা পার্টকে আমরা আবার এটাকে রপ্তানিমুখী করতে পারলে আমাদের এই ওভারঅল যে সাইকেল অফ ফাইন্যান্সিং সেটাকে আমরা কিন্তু ব্যালেন্স করতে পারবো। এটা একটা 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 জিনিস যেটা আমি যেটা নিয়ে আমি অতখানি চিন্তিত নই। এখানে আরেকটা জিনিস আমি একটু লক্ষ্য করবো যে আমার কাছে যেন মনে হয় যে আমাদের যে প্রাইসিং ট্যারিফ স্ট্রাকচারটা এটাও কিন্তু এই যেটা ফিরোজ আলম সাহেব বললেন যে ওভার ডিপেন্ডেন্স অন হাউসহোল্ডস ডিম্যান্ড, সেটা কিন্তু বহুলাংশেই হাউসহোল্ড ডিম্যান্ডকে কিন্তু আমরা এনকারেজ করছি থ্রু ভেরি সাবসিডাইজড পাওয়ার স্ট্রাকচার, এই পাওয়ার ট্যারিফ স্ট্রাকচার, এবং সেটার কারণেই কিন্তু এটা হচ্ছে। এবং বিশেষ করে লোয়ার ইউনিটে আমরা জানি আমরা ক্রস সাবসিডাইজেশন আমরা করতে চাই অ্যাজ এ মিটিগেশন পলিসি হিসাবে, উইচ ইজ সোশ্যালি ডিজায়ারেবল, বাট এটার কিন্তু একটা কস্টও আছে। কস্টটা হচ্ছে যে হয়তো দেখা যায় যে আমি আমার দরকার 10,000 ইউনিটের, আমি ওটাকে 3 ভাগ করে বা 5 ভাগ করে আমি 2,000 নিচে নিচে নামিয়ে নিব, করে আমি কিছু ট্যারিফ সেভ করবো, এটি গভর্নমেন্টের ঘাড়ে চলে যাবে সাবসিডিটা। তো এই এই টেন্ডেন্সিটাও কিন্তু হয়ে যায়, কাজে আমাকে একটু কেয়ারফুল হতে হবে যে আই শুড বি সেন্সিটিভ অ্যাবাউট পাওয়ার এর ট্যারিফের প্রাইসিং স্ট্রাকচার, বাট আমাকে আবার অ্যাট দ্য সেম টাইম ভুলে যাওয়া যাবে না ইট ক্যান লিড টু অ্যাবিউজ, এক্সেসিভ ওয়েস্টেজ অ্যান্ড মাল্টিপ্লিসিটি অফ কানেকশন বাই দ্য সেম হাউসহোল্ড উইথ মাল্টিপল মিটারিং সিস্টেম ইউজিং দ্য অ্যাবিউজিং দ্য হোল সিস্টেম, সেটা কিন্তু হচ্ছে র্যাম্পেন্ট। ফলে এই জায়গাটাতে আমাদেরকে একটু একটু আরেকটু কঠোর হতে হবে আমার মনে হয়, সে অত উদার হলে হয়তো এটা 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 সঠিক হবে না। আমি আরেকটা জিনিসের দিকে বলবো যে আমাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, এটাতে তো অবশ্যই আমরা সবাই এগ্রি করি যে এখানে আগামী দিনের বিনিয়োগটা কিন্তু এখানে করতে হবে। কারণ আমাদের যথেষ্ট এনার্জি এখন মানে পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ডেভেলপ করেছে, বাংলাদেশের সাকসেসটা হচ্ছে পাওয়ার জেনারেশন ড্রিভেন সাকসেস স্টোরি, এবং এটার মূলে দুটো ইনস্ট্রুমেন্ট কাজ করেছে। একটা হচ্ছে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, যেটা মোটামুটি ভাবে
আইপিপি যারা নিয়ে আসছেন তাদেরকে এক ধরনের 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছে অন দেয়ার রেট অফ রিটার্ন, এভরিথিং ইজ কভার্ড অ্যান্ড অল রিস্ক ইজ অন দ্য গভর্নমেন্ট। এই যে একটা ফুল প্রুফ রিস্ক ফ্রি হাই রিস্ক হাই রিটার্ন ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট আমরা করেছি, এটার কারণে কিন্তু বিনিয়োগকারীরা এখানে ব্যাপকভাবে আসছে। হ্যাঁ, ইজ ইট টু সুইট? ইটস ডেফিনেটলি সুইট, নো কোয়েশ্চেন অ্যাবাউট। ইজ ইট টু সুইট? এটা সব আমি মনে করি মোহাম্মদ আলী আপনারা একটু দেখবেন যে এই জায়গাটাতে হয়তো আমরা একটু বেশি দিয়ে ফেলছি কিনা, বেশি দিচ্ছি কিনা, সেটা একটু একটু বিবেচনার বিষয় আছে। আমি আমি চাই এখানে ব্যক্তিখাত আসুক, কিন্তু আমি এটাও চাই না যে বেশি আসুক এবং এটার ফলে একটা এক ধরনের অ্যাবিউজও ডেভেলপ করে যায়, এক ধরনের রেন্ট সিকিংও ডেভেলপ করে যায় যে আমি পারমিট দিব বাট দেয়ার উইল বি সাম আদার ট্রানজ্যাকশনস অ্যান্ড সো অন। সো ইট শুড বি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ইট শুড বি ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস অ্যান্ড ইট শুড বি বেসড অন এমন ধরনের একটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট যেটা ফেয়ার অ্যান্ড ব্যালেন্স, রিস্ক শেয়ারিংটা অ্যাটলিস্ট পার্টলি গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের ঘাড়ে যেন 100% রিস্ক না আসে। একটা উদ্যোক্তা হিসাবে তাকে তো কিছু রিস্ক নিতে হবে। আমি একটা জিনিস বলবো যে আই ফুললি এগ্রি উইথ দ্য সাজেশন দ্যাট কেম, যেটা আমাদেরকে ব্যক্তি খাতের পাওয়ার সেক্টরে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ব্যক্তি খাতকে আনতে হবে। এইখানকার ইনএফিসিয়েন্সি যেটা আছে এটা কিন্তু সহজে যাবে না যদি আমরা এই এই এফিসিয়েন্সিগুলো আনতে না পারি। কাজে আমি আর আমি মনে করি যে সত্যিকারের অর্থে এফিসিয়েন্সি জেনারেট করতে হলে একটা কম্পিটিশন দরকার আছে, কম্পিটিটিভ এনভায়রনমেন্টের দরকার আছে। শুধুমাত্র পাবলিক সেক্টর ড্রিভেন যদি এটা হয় এটা কিন্তু কোনোদিনও কনজিউমার ফ্রেন্ডলি হবে না, এটা কিন্তু কোনোদিনও আমাদের আলটিমেট যে অবজেক্টিভ একটা কম্পিটিটিভ প্রাইস একটা যেটাকে বলা হয় আমরা যেটাকে বলি যে মূল্যটা যেন সহনীয় পর্যায়ে থাকে সেখানে রাখা কঠিন হয়ে যাবে। সার্ভিস কোয়ালিটিও সাফার করবে, মূল্যটাকেও সহনীয় পর্যায়ে রাখা কঠিন হবে। তো সেই জন্য এই জায়গাটাতে এখন সময় হাই টাইম এসে গেছে এই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসার ব্যাপারে। এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করব, পাওয়ার সেক্টর ইনভেস্টমেন্ট ইনক্লুডিং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ইজ হাইলি ক্যাপিটাল ইনটেন্সিভ এবং সাধারণত এটার রেট অফ রিটার্নটা অত বেশি হয় না। ইটস মোর অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিটার্নের কারণেই কিন্তু অনেক সময় গভর্নমেন্ট সেখানে সাবসিডি দিয়ে হলেও এটাকে চালিয়ে রাখবে। এই জায়গাটাতে কিন্তু এখন একটা সুযোগ এসছে, কারণ গ্লোবালি অ্যান্ড ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল দ্য ইন্টারেস্ট রেট কমে গেছে, ফলে এই জায়গাটাতে এখন কিন্তু ব্যক্তিখাত কিন্তু আরো বেশি উৎসাহিত হবে আসার ব্যাপারে, এবং সরকারকে হয়তো অতখানি রিস্ক মিটিগেট না করলেও চলবে। এতে আমি মনে করি ইটস আ হাই টাইম টু রিয়েলি গো বিয়ন্ড ইন দ্য পাবলিক ইন্টারেস্ট টু গো ফর প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে এই জায়গাটাতে। আরেকটা জায়গা আমি একটু উল্লেখ করব, যেটা হচ্ছে যে আমাদের আমাদের পাওয়ারের এটা রিজিওনাল কনটেক্সটে এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে স্পেশাল রিলেশনশিপ আছে সেটার ভিত্তিতে পাওয়ার ট্রেডটা একটা ইম্পর্টেন্ট অবস্থানে আমরা থাকবো সবসময়, এখনও আছে, আগামীতে আরও বাড়বে এবং আরও কিছু দূর বাড়ানোর স্কোপ আছে বলে আমি মনে করি। এই কনটেক্সটে আমি বলবো যে আমাদের উচিত হবে প্রাইভেট টু প্রাইভেট, যদি এটা অবশ্য ওই ট্রান্সমিশন মেকানিজমের উপর ডিপেন্ড করবে, প্রাইভেট টু প্রাইভেট, প্রাইভেট টু পাবলিক, ভারতীয় প্রাইভেট সেক্টর ক্যান সেল ইট টু আওয়ার পাবলিক সেক্টর, এই ধরনের সরাসরি সেল অফ ইলেকট্রিসিটি অ্যাট রিজনেবল প্রাইস আমরা রিজিওনাল গ্রিডের মাধ্যমে আমরা যদি করতে পারি দ্যাট উইল বি এ গ্রেট সাপোর্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি। অ্যান্ড প্রথমে যেটা বলছিলাম আলটিমেটলি কিন্তু ইন্ডাস্ট্রিকে যদি আমরা কম্পিটিটিভ না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট এবং ইন ওভারঅল কম্পিটিটিভনেস সাফার করবে এবং আমরা কিন্তু তখন ওই ব্যালেন্স অফ পেমেন্টের একটা ঝামেলায় পড়ে যাবো। কাজে এই কম্পিটিটিভ ইলেকট্রিসিটি প্রাইসিংও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রাইস যদি আমরা, যেহেতু গভর্নমেন্ট হ্যাজ দ্য স্টেট মনোপলি, ইট ক্যান সেট প্রাইস এট এনিওয়ার অ্যান্ড আমরা বাধ্য হয়ে সেটা কিনবো, কিন্তু যখন আমরা বিদেশি কম্পিটিশনে যাব তখন কিন্তু আমাদের এটাকে আমাদেরকে হার্ট করবে, আমাদের এন্টারপ্রেনিয়ররা কিন্তু তখন এক্সপোর্ট মার্কেটে টিকে থাকতে পারবে না এবং কনজিউমাররাও কিন্তু এটাকে হেভিলি পে করছে এবং করবে। কাজে প্রাইস ট্যারিফ স্ট্রাকচারটাকে কিভাবে সহনীয় পর্যায়ে গ্লোবালি কম্পিটিটিভ পর্যায়ে আমরা রাখতে পারি, সেই জন্য একদিকে প্রাইমারি ফুয়েলের কম্পোজিশন, প্রাইমারি ফুয়েলের সোর্সিংয়ের সেখানে প্রাইভেট সেক্টরকে এনগেজ করা, যেটা যেটা এলএনজির ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে, সেটাকে আমাদের আরও
অন্যান্য ক্ষেত্রেও আমাদেরকে নিয়ে যেতে হবে। আমি মনে করি যে কোলের ক্ষেত্রেও হয়ে যাবে সেটা, সেটা পজিটিভ সাইড। এবং সেকেন্ডারি ক্ষেত্রে যেটা শুধুমাত্র যদি আমরা মানে পিওর পাওয়ার ইম্পোর্ট করি ইন দ্য রিজিওনাল গ্রিডের কন্টেক্সে, সেখানেও কিভাবে কম্পিটিশন আনা যায় সেটা দেখতে হবে। এবং আমাদের দেখতে হবে যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে কম্পিটিটিভ করে কনজিউমারকে আলটিমেটলি একটা বেনিফিট দেওয়া যেটা সবার জন্য ভালো হবে, ইনক্লুডিং দ্য পাওয়ার সেক্টর, ফিউচার অফ দ্য পাওয়ার সেক্টর। তো এই এই টেবিলে আমি শেষ করবো আপাতত। ধন্যবাদ জনাব আহসান মনসুর। আমি দুঃখিত, আসলে ওনার পরিচয়ে আমি আসলে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলেছিলাম, উনি আসলে IMF এর সাথে জড়িত ছিলেন। উনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছে যেটা বাংলাদেশ ইতোমধ্যে অনেক তর্ক বিতর্কের পর, দুই দশক বিতর্কের পর রিজিওনাল বা পাওয়ার ট্রেড, ক্রস বর্ডার পাওয়ার ট্রেড শুরু করতে পেরেছে। উনি আসলে রিয়েল টাইম রিজিওনাল গ্রিড দিয়ে পাওয়ার ট্রেডিং শুরুর কথা বলেছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এক ধরনের প্রাইস মনোপলি তো আছে যেখানে শিল্প বাধ্য হচ্ছে বেশি দামে, বিশেষ করে এখন গ্রিড পাওয়ারের যে রেট, আমরা প্রায়শই ক্যাপটিভ পাওয়ার থেকে বেরিয়ে আসার যুক্তি হিসাবে বলি, ইন্ডাস্ট্রিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে দেয়া যাচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক ফিডারে রিডান্ডেন্সি নিয়ে আসার পরও এবং সাপ্লাই রিলায়েবল করার পরও ইন্ডাস্ট্রি এটা নিচ্ছে না, ইজ বিকজ অফ বর্ধিত গ্যাস প্রাইসের দামের পরও ক্যাপটিভ জেনারেশন কস্ট গ্রিড পাওয়ারের কস্টের চেয়ে কম। এই বিষয়টাকেও সরকারকে নজর দিতে হবে এবং আসলে প্রতিযোগিতামূলক বিদ্যুৎ এবং জ্বালানি মূল্য অবশ্যই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ দরকার। এই পর্যায়ে আমি বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব তত্ত্বাবধায়ক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি বিষয়ক বিশেষ সহকারী এবং বুয়েটের প্রফেসর ডক্টর এম তামিমকে। ডক্টর এম তামিম, ধন্যবাদ। আমি ডক্টর আহসান মনসুরের শেষ যে ট্রেডিং এর কথা বললেন সেটা থেকে আমি শুরু করি। অ্যাকচুয়ালি যদি আমাদের মাল্টি পয়েন্ট হাই ক্যাপাসিটি গ্রো করে ভারতের সাথে ট্রেডিং এর মাধ্যমে, তাহলে আমরা খুব সহজে ভারতের হোলসেল মার্কেটে উই ক্যান বি এ পার্টিসিপেন্ট, উইচ ইজ অলরেডি বিইং মানে ট্রেডিং ইজ গোয়িং অন ইন দ্য হোলসেল মার্কেট ইন ইন্ডিয়া, PTC যেটা সুপারভাইজ করে। তো আমি মনে করি এটা ইভেনচুয়ালি উইল গো টুয়ার্ডস দ্যাট এবং এটা সম্ভব, কিন্তু বর্তমানে যে দুটো কানেকটিভিটি আছে এটা তো লিমিটেশনস আছে। চাইলেও আমাদের বাংলাদেশের একজন প্রাইভেট সেক্টর ভারতীয় হোলসেল মার্কেট থেকে যে একটা সার্টেন অ্যামাউন্টের সার্টেন ভলিউমের ইলেকট্রিসিটি সার্টেন টাইমে কিনবে, পিক আওয়ারে কিনবে, অফ পিকে কিনবে, এই যে এটা করার এখন অ্যাকচুয়ালি সুযোগ নেই। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটিটা বাড়লে আমার মনে হয় আমরা এটা এন্টার করতে পারবো। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি ইন্ডিয়ানদের সাথে কথা বলেছি, এ করেছি, তাদের কোনো আপত্তি নেই, বিকজ দে হ্যাভ 20-30% এক্সেস পাওয়ার রাইট নাও, দে ক্যান নট সেল দ্য পাওয়ার। এই যে আমরা প্রায় শুনি যে সোলার পাওয়ার 3 টাকা 3 রুপিতে বিক্রি হচ্ছে ভারতে, এটা কিন্তু নট দ্যাট ইট ইজ কস্টিং 3 রুপি, দে আর জাস্ট রিডিউসিং দেয়ার লস, ইফ ডোন্ট প্রোডিউস ডোন্ট সেল ইট, আই মিন দে আর রেডি টু সেল এট 1 রুপি, বিকজ ইউ নো দ্যাট ইট সেল উইল বি সাম রেভিনিউ জেনারেশন ফর দেম বিকজ অফ দ্য এক্সেস পাওয়ার ক্যাপাসিটি রাইট নাও ইন ইন্ডিয়া। বাট অ্যাকচুয়ালি তাদের কিন্তু দে আর ইন লস, লট অফ দিস লার্জ সোলার প্ল্যান্টস ইন ইন্ডিয়া ইট ইজ বিকজ অফ দ্য এক্সেস পাওয়ার অ্যাভেলেবিলিটি, কোল পাওয়ার অ্যান্ড আদার পাওয়ার, দ্যাটস ওয়াই দে আর in wholesale market they are bidding very low this solar plants. Anyway, amra shegulor advantage hoto nite parbo samne. Ar second jeta ami bolte chaichi seta hocche je amra jodi bidyuter je productive byabohar jeta boli seta khetre Dr. Firoz already bolechen je shilper byabohar barate hobe, shilpe bidyuter byabohar barate hobe, এবং এখন যেহেতু আমাদের প্রায় 55-56% রেসিডেন্সিয়াল, এটা কিন্তু রিটার্ন অন ইকোনমি, এই যে কস্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড নট হ্যাভিং ইলেকট্রিসিটি, ইট ইজ নট ইন দ্য ডোমেস্টিক সেক্টর, ইট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ওয়ার উই সে দ্যাট যে ইট কুড বি 35-40 টাকা নট হ্যাভিং ইলেকট্রিসিটি। ডোমেস্টিক সেক্টরে তো এটার কোনো ইকোনমিক ইকুইভ্যালেন্ট আনা মুশকিল, ইউ নো দ্যাট ইজ এ ইউটিলিটি ভ্যালু ফর ডোমেস্টিক সেক্টর। সো সেখানে যদি 55% গ্রিড পাওয়ার যদি ডোমেস্টিক সেক্টরে যায়, তাহলে আমাদের এই কস্টের ইস্যুটা তো একটা ভিন্ন মাত্রা আমাদের দেখতে হবে। সো উই উইল হ্যাভ টু ইনক্রিজ দ্য
electricity use in industrial sector. Now look at our data for last 3-4 years. If you look at the data, we see that there has been hardly any increase in industrial sector from grid power. Grid power, it is basically flat. Last 3-4 years, industrial growth, demand growth from grid electricity is flat. So what is happening? Our industry is not growing, or our industry is not requiring electricity. There are two aspects of this. একটা হচ্ছে যে হ্যাঁ ইন্ডাস্ট্রি ইলেকট্রিসিটি নিড আছে, গ্রো করছে, ক্যাপটিভের মাধ্যমে এটাকে মিট করানো হচ্ছে। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে ওয়াই দে আর নট টেকিং গ্রিড পাওয়ার? দ্যাট ইজ সামথিং উই হ্যাভ টু লুক ইন টু। উইল দ্যাট সলভ দ্য প্রবলেম অফ ইনক্রিজিং ইলেকট্রিসিটি ডিমান্ড বাই ইন্ডাস্ট্রি? আমরা যদি সেটাকে মিট করতে পারি, অবভিয়াসলি ইন্ডাস্ট্রি থেকে যে কথাগুলো আমরা সবসময় শুনি সেটা হচ্ছে যে রিলায়াবিলিটি ইস্যু, গ্রিড পাওয়ারের রিলায়াবিলিটি নাই। সো ইন্ডাস্ট্রি আর ভেরি স্কেপটিক্যাল, এখনো রিলাই করতে পারছে না বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ সঠিক সময়ে সঠিক কোয়ালিটিতে নিয়মিত পাবে কিনা, এটার ব্যাপারে ইন্ডাস্ট্রি স্কেপটিক্যাল, যেই কারণে ইন্ডাস্ট্রি গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছে না। তো তাহলে আমাদের তো উইল হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট, টু ব্রিং দ্যাট কনফিডেন্স ইন দিট। মোহাম্মদ হোসেন ইতিমধ্যে বলেছে যে আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অটোমেশন করছি, আমরা চেষ্টা করছি রিলায়াবিলিটি বাড়াতে, এবং সেই কনফিডেন্সটা যখন হবে তখন হয়তো ইন্ডাস্ট্রি আমাদের গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়া শুরু করবে, এবং যখন এটা শুরু করবে সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে হয়তো ক্যাপটিভ থেকে সরে আসব এবং গ্রিড বেসড ইলেকট্রিসিটি হবে। কারণ ক্যাপটিভ বেসড ইলেকট্রিসিটি তো ইজ এ ইউনিক থিং ইন বাংলাদেশ, দে আর ভেরি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ক্যাপটিভ জেনারেশন হচ্ছে, ইটস অল গেটিং ফ্রম দ্য গ্রিড, বিকজ গ্রিড ম্যানেজমেন্ট, গ্রিড এফিসিয়েন্সি, অল দিস থিংস ইজ ইন ফেভার অফ গ্রিড ইলেকট্রিসিটি, নট ক্যাপটিভ ইলেকট্রিসিটি। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে শিল্পায়নের জন্য কি রিলায়েবল বিদ্যুৎ সরবরাহটাই একমাত্র তরিকা কিনা, মানে ওইটাই কি একটা ব্যারিয়ার কিনা যে ওইটার কারণে আমাদের শিল্পায়ন হচ্ছে না? দ্যাট ইজ নট দ্য কেস, দ্যার আর মেনি আদার ফ্যাক্টর্স ফর উইচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ নট টেকিং প্লেস দ্য ওয়ে ইট শুড হ্যাভ, দ্যার আর আদার ব্যারিয়ার্স। ওয়ান অফ দ্য মেজর রিকোয়ারমেন্ট ইজ অফকোর্স এনার্জি, energy in terms of gas for process and other issues, and of course electricity. Ei duto amader industrialization er jonno lagbe. There is also infrastructure issue, land issue, port issue, permission issue. These are many factors je gulo actually industrialization e amader we will have to look into it. So amra jodi overall economic growth er upor base kore amar samner forecasting ta kori, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেই যে ইন্ডাস্ট্রি উইল অলসো গ্রো এট 10-12% গ্রোথ হবে। ইন্ডাস্ট্রি আমার ইকোনমি যদি 8% গ্রো হয়, ইন্ডাস্ট্রিয়াল 10-12% গ্রোথ হবে, আমার ইলেকট্রিসিটি ডিমান্ড 10-12% বাড়বে, উইচ হ্যাজ বিন প্রুভেন রং ফর লাস্ট 3-4 ইয়ার্স, ইট ডিড নট হ্যাপেন। আওয়ার গ্রিড ইলেকট্রিসিটি ডিমান্ড বাই ইন্ডাস্ট্রি ডিড নট গ্রো অ্যাট অল। সো আমি মনে করি, যেটা আমি আগেও বলেছি কয়েকবার, পাওয়ার ডিভিশন, পাওয়ার সেল হোক বা পাওয়ার ডিভিশন হোক, তাদেরকে এই ইলেকট্রিসিটি ডিমান্ড ফোরকাস্টটা তাদের নিতে হবে। ইট দে ক্যানট ডিপেন্ড অন দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডিপেন্ড অন দ্য ওভারঅল ইকোনমিক গ্রোথের উপরে বেস করে ইলেকট্রিসিটি ডিমান্ড ফোরকাস্ট করলে হবে না। ইট হ্যাজ টু বি ডান অ্যাট দ্য মাইক্রো লেভেল, সেক্টর ওয়াইজ ডিমান্ড গ্রোথটাকে প্রজেকশন করতে হবে পাওয়ার ডিভিশনকে, তাদেরকে এইটা অনুযায়ী সে অনুযায়ী তাদের প্ল্যানিংটা করতে হবে। এক্সেস পাওয়ার নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা বলা হলো 1800-1700 মেগাওয়াট অ্যাকচুয়ালি ওল্ড পাওয়ার প্ল্যান্ট। এটা আমাদের লিস্টে রাখার দরকারটা কি? দরকার আছে, দ্যার ইজ এ পলিটিক্যাল গেইন বাই শোয়িং দ্যাট উই হ্যাভ সো মাচ পাওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি, এটার তো দরকার নেই। আমরা যদি প্রডিউস নাই করি ওই পলিটিক্যাল গেইন দিয়ে তো আমার লাভ নাই। সো 1700-1800 মেগাওয়াট যেটা আছে সেটাকে আমরা রিটায়ার করাই দিতে পারি, ইমিডিয়েটলি রিটায়ার করাই দিই। আমরা বলি আমাদের 1600 আছে, তাহলে আমরা বলতে পারবো দেখো 1600 মেগাওয়াটের মধ্যে আমরা 1200-1300 মেগাওয়াট আমরা সাপ্লাই করছি, বা আমাদের 1800-1800 মেগাওয়াট আছে, আমরা 1200-1300 মেগাওয়াট করছি। সো এইটা ফর দ্য সেক অফ শোয়িং হায়ার ক্যাপাসিটি, কিপিং দিস ওল্ড প্ল্যান্স ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইট শুড বি রিটায়ার্ড, দে শুড বি রিটায়ার্ড। সো ওইটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ক্যাপাসিটি খুব বেশি অ্যাক্সেস নাই। এটা নিয়ে আমি চিন্তিত না, মনে করি না যে এটা খুব বেশি অ্যাক্সেস পাওয়ার আমাদের আছে। আমাদের বরঞ্চ সামনে হয়তো পাওয়ার লাগবে। এই কোভিড সিচুয়েশন থেকে যদি আমরা ইকোনমিক গ্রোথটাকে আমরা যদি বেড়ে যাই,
তাহলে আমাদের পাওয়ার লাগবে। এখন ম্যানেজ করা ফুয়েল এফিসিয়েন্সি ফুয়েল মিক্স থেকে ম্যানেজ করাটা একটা ইস্যু। অবভিয়াসলি উই ওয়ান্ট টু গেট রিড অফ দ্য অয়েল বেসড পাওয়ার প্ল্যান্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। গভর্নমেন্ট বলেছে যে আগামী কয়েক বছরের মধ্যে 8,000 মেগাওয়াট যে তেল ভিত্তিক বিদ্যুৎ আছে সেগুলো সরিয়ে নেবে। আমাদের পায়রা যদি 660-660-1200 মেগাওয়াট চলে আসে, সামনে যদি রামপাল আসে, তারপরে যদি আবার মাতারবাড়ি আসে, কোল বেস যে বড় পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেগুলো যদি চলে আসে, আমরা ইজিলি ধীরে ধীরে এই তেল ভিত্তিক বিদ্যুৎ গুলো সরিয়ে দিতে পারি, পুরনো যেগুলো আছে আনইউজ বা আমরা যেগুলো ইউজ করতে পারছি না সেগুলো সরিয়ে দিতে পারি। গ্যাসের অভাবে এখনো আমাদের কিন্তু প্রায় 2,500-3,000 মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমরা প্রডিউস করতে পারছি না। এই যে আমাদের যে বলছি যে 8,000 মেগাওয়াট 9,000 মেগাওয়াট পড়ে আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, বিকজ অফ দ্য সিজনাল ভ্যারিয়েশন ইন বাংলাদেশ দ্য কুলিং লোড হ্যাজ নাও রিচড অলমোস্ট 3,500 মেগাওয়াট। সো এই যে শীতকালে যে এক্সেস ক্যাপাসিটি আমাদের 3,000-4,000 মেগাওয়াট এক্সেস ক্যাপাসিটি, উই হ্যাভ নো আদার অপশন বাট টু কিপ দ্যাট এক্সেস ক্যাপাসিটি ফর দ্য সামার কুলিং লোড। সামারে যে আমাদের অতিরিক্ত 3,000 মেগাওয়াট এই এয়ার কন্ডিশনের লোডটা আসে, সেটা আমরা কিভাবে সামাল দেবো যদি ক্যাপাসিটি আমি না রাখি আমার রিজার্ভে? এটা একটা ইউনিক সিচুয়েশন ফর বাংলাদেশ, বিকজ 4-5 মাসে আমাদের এই লোডটা লাগে না, এই এটা আমাদের বসে থাকে। হ্যাঁ, রিজিয়নাল কোঅপারেশন হলে আমরা এই সময়টাতে শীতকালে হয়তো এই এই বিদ্যুৎটা এক্সেস বিদ্যুৎটা আমরা যেখানে বেশি হিটিং এর পারপাসে বিদ্যুৎ লাগবে, নেপাল, ভারত, উত্তর ভারত, ভুটান, তাদের যদি বিদ্যুৎ লাগে এই সময়, আমরা হয়তো তখন এই সময় উল্টো আমরা তার বিদ্যুৎ তাদেরকে আমরা পাঠাতে পারি। দ্যাট ইজ ইন দ্য ফিউচার, দ্যাট ইজ হাউ হোয়াট উই আর হোপিং, দ্যাট ব্যালেন্সিং অফ দ্য লোড অ্যান্ড মেকিং ইট এ ফ্ল্যাট লোড কার্ভ বাই রিজিয়নাল কোঅপারেশন, দ্যাট উইল হ্যাপেন প্রবাবলি। তো আমি মনে করি ফোরকাস্টিংটা খুব ইম্পর্টেন্ট, উই শুড বি ক্লিয়ারলি বি এবল টু ট্র্যাক নেক্সট 5 ইয়ার্স ফোরকাস্ট। আগামী 5 বছরেরটা আমাদের না পারার কোনো কারণ আমি দেখি না। আমার কতগুলো ইন্ডাস্ট্রি হবে, আমার কত কিরকম আরবানাইজেশন হচ্ছে, আমার কোথায় কি হচ্ছে, এটা যদি আমি আগামী 5 বছরেরটা আমি যদি প্রেডিক্ট না করতে পারি ভেরি ক্লোজলি, তাহলে তো আমাদের এই হোল প্রেডিকশন গেমটাই রং, উই আর ডুইং সামথিং রং। সো ইট ইজ পসিবল টু ডু দ্য প্রেডিকশন বটম আপ ক্যালকুলেশনের মাধ্যমে, একটু কষ্ট করতে হবে, কাজ করতে হবে, কাজ করলে এটা ইজিলি সম্ভব এক্স্যাক্টলি ট্র্যাক করা যে আমার কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, সে অনুযায়ী আমি প্ল্যানিং করতে পারি। এবং আমাদের প্ল্যানিংটা 10 বছরের সীমাবদ্ধ থাকা উচিত, 20 বছরের প্ল্যানিং করাটা ইজ ইউজলেস, বিকজ আমরা মাস্টার প্ল্যানিং প্রতি 5 বছর পর পর রিভিউ করছি। আমরা যদি ট্র্যাকিং 1 ইয়ার ট্র্যাকিং করে যদি আমরা করতে থাকি, অর্থাৎ 5 ইয়ার মুভিং প্ল্যান যদি করতে থাকি, তাহলে প্রতি বছরই আমরা কিন্তু এটা আপডেট করতে পারি এবং নেক্সট 5 ইয়ার্স এর সিচুয়েশনটা আমরা ক্লিয়ারলি ট্র্যাক করতে পারি। সো 10 ইয়ার প্ল্যান করে সে অনুযায়ী ফাইন্যান্সিং অ্যান্ড আদার থিংস যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় বিদ্যুৎ খাতটা আমরা আরো বেটার ম্যানেজ করতে পারবো, মোর এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারবো এবং আমাদের উন্নয়নের কোনো বাধা সৃষ্টি হবে না, যেটা আমাদের পাওয়ার সেক্টরের বা এনার্জি সেক্টরের সবচেয়ে বড় দায়িত্বটা হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই জ্বালানির অভাব বা বিদ্যুতের অভাবে যেন বাধাগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করা, সেটা আমরা করতে পারবো। থ্যাংক ইউ। তামিম, আমরা আসলে শুরুতে আবার ছিলাম কামরুজ্জামান সাহেবের কাছে, যিনি কামরুজ্জামান আলোচনা তো আমরা শুনলাম, অনেকগুলো নতুন বিষয় এসেছে, যেটা হচ্ছে রিজিওনাল ট্রেডিং। তামিম ভাই রাইটলি বলেছেন, ইন্ডিয়াতে এখন বলা হচ্ছে যে তাদের এক্সেস মানে আইডিয়াল বসে আছে এরকম পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি অনেক, বিশেষ করে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, ইন্ডিয়ান পাওয়ার এক্সচেঞ্জ তারা কাজ করছে রিয়েল টাইম পাওয়ার ট্রেডিং এর মতো নর্থ আমেরিকা বা ইউরোপের মতো। বাংলাদেশ ধীরে ধীরে এই জায়গাতে যেতে পারবে কিনা বা রিজিওনাল পাওয়ার ট্রেড শুরু করা যাবে কিনা সেটা একটা বিষয়। এনার্জি ট্রেডের বিষয়টাও ফিউচারে আসতে পারে, তার কারণ এনার্জি ট্রেড নিয়েও ক্রস বর্ডার কাজ শুরু হয়েছে, মৈত্রী পাইপলাইন যেটা হচ্ছে তেলের জন্যে ওয়েস্ট বেঙ্গলের একটা রিফাইনারি থেকে সৈয়দপুর পর্যন্ত ইন্ডিয়া থেকে পাইপলাইনে এলএনজি আমদানির একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা আগায়নি, হয়তো ভবিষ্যতে এই ধরনের বিষয় ওয়েস্টার্ন জোনের কথা ভেবে বিবেচনা করা যেতে পারে। এই পর্যায়ে আমি বলার জন্য অনুরোধ করছি জনাব কামরুজ্জামানকে, এবং এই পর্যায়ে আপনি যদি 4 মিনিটে আপনার বক্তব্য আবার তুলে ধরেন জনাব কামরুজ্জামান। জনাব কামরুজ্জামান, ওকে, থ্যাংক ইউ।
আপনি কি ক্রস বর্ডারের উপরে বলতে বললেন? না না, আমি আপনার বিষয়টা, আমি ক্রস বর্ডারটাকে হাইলাইট করলাম যে ক্রস বর্ডারে আমাদের, যেহেতু আপনি ওয়েস্টার্ন পার্টের কথা বলছিলেন, সেখানে কি হচ্ছে ক্রস বর্ডার নিয়ে, সেই বিষয়টাকে জাস্ট শুধু মনে করিয়ে দিলাম আপনাকে। জ্বালানি সরবরাহ প্রেক্ষাপটটা এবং ইকোনমিক অ্যাস্পেক্টটা নিয়েই বলতে বলি, এবং যদি চার মিনিটের মধ্যে শেষ করেন। না, ক্রস বর্ডারের এনার্জি ট্রেড, বিশেষ করে এলএনজি বা গ্যাসের ট্রেড, এটা সম্ভব। একটা উদ্যোগ শুরু হয়েছিল ওয়েস্টার্ন সাইড দিয়ে এলএনজি আমদানি করার, মানে ইন্ডিয়া আমদানি করবে, সেটাকে তারা ট্রান্সমিট করে যশোরের দিয়ে বাংলাদেশে আনবে। তো এইটা আলোচনা বেশি দূর আগায়নি, বিকজ তাদের যে এলএনজি ইম্পোর্ট সেটাই এখনো পর্যন্ত খুব একটা এগোয়নি। আর এইসব এনার্জি ট্রেডের সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে আলটিমেট প্রাইস, যে প্রাইসটাই আমি আনবো, সেই প্রাইসটা যদি আমার অন্যান্য অপশনস, যেগুলো অ্যাভেলেবেল অপশনস আছে, তার থেকে অ্যাট্রাকটিভ না হয়, তার থেকে কম হয়, তাহলে এই এনার্জি ট্রেনে তো আমাদের কোনো লাভ হবে না। তো সুতরাং ওই দিকে তেমন এখনো আগাইনি, ভবিষ্যতে হয়তো এদিকে চেষ্টা করবে। তো ওয়েস্টার্ন রিজিয়নে যেটা দরকার, সেটা হচ্ছে যে আমরা যদি গ্যাস আমদানি করি, ওই সেক্টরে করা যায় কিনা সেই পসিবিলিটিগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে এই মুহূর্তে মনে হচ্ছে ওখানে খুব একটা ফিজিবল না, বিকজ অফ দ্য ড্রাফট। ওইখানে ড্রাফট যদি আমরা পেতে চাই, একটা টার্মিনাল করতে হয়, তাহলে প্রায় 40-60 কিলোমিটার পর্যন্ত অফশোরে টার্মিনাল করতে হবে, সেটা অনেক ব্যয়বহুল হবে। তারপরেও যেটা আরেকটা অপশন এক্সপ্লোর করে দেখা যায়, সেটা হলো যে স্মল স্কেল এলএনজি, যেটা ছোট ছোট এলএনজি জাহাজ আছে এখন হচ্ছে, এটাও বেশ জনপ্রিয় হচ্ছে স্মল স্কেল এলএনজি, সেটা ট্রান্সশিপমেন্ট করে সাগরে, তারপরে এটা কনজিউমার যেখানে সেন্টার আছে সেখানে পৌঁছে দেওয়া যেতে পারে। তারপরে টার্মিনাল, এখন এলএনজি টার্মিনালেও ইউজ হচ্ছে, এলএনজি কন্টেনারে করে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটার ফিজিবিলিটিটা আমরা দেখে যেতে পারে। এই এলএনজি কন্টেনারের মাধ্যমে এটা রুরাল এরিয়াতেও আমরা নিয়ে যেতে পারি। তো এনার্জি ট্রেডের এই বিষয়গুলো এই মুহূর্তে তেমন ফিজিবল বলে না হলেও, এটা হয়তো 2-5 বছর পরে এই সেক্টরটা ফ্লারিশ করবে বলে আমার মনে হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো কোল নিয়েও কাজ করেছেন, লোকাল কোল এবং কোল ইম্পোর্ট, এটা নিয়ে কোনো কিছু মানে বলবেন কিনা, আপনি কোনো কমেন্ট করবেন কিনা? কোল যেহেতু এটা লেস্ট অপশন এখনো, তো কোলের উপর আমাদেরকে টু সাম এক্সটেন্ট ডিপেন্ডেন্সি থাকতেই হবে। আমাদের যেটা নিজস্ব কোল, যেটা সেই নিজস্ব কোলটা কিন্তু এখনো আমরা আনইউটিলাইজ করে রাখছি, এটাকে আমাদের এক্সপ্লোর করতেই হবে। একটা কমিটি হয়েছিল, আমার হয়তো মনে আছে, আপনার মোশাররফ কমিটি, সেই কমিটির মেম্বার সেক্রেটারি আমি ছিলাম, আপনিও ছিলেন। এই কমিটিতে একটা গাইডলাইন দিয়েছিল কিভাবে এবং কি পদ্ধতিতে কোন কোন কোলফিল্ড থেকে কয়লা উৎপাদন করা যায়। এইটা রিপোর্টটা আজকে বহুদিন, কয়েক বছর হলো, 5-6 বছরের বেশি হবে, ওটা নিয়ে আর কোনো আলোচনাও শুনি নেই, এটা নিয়ে কোনো কিছু এগোয়েছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে ওপেন পিট না হোক, আন্ডারগ্রাউন্ডেও কয়লা এক্সট্রাক্ট সম্ভব। আর ওপেন পিটে বড় প্রক্রিয়ার নর্থে একটা সম্ভাবনা আছে, ওখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খুবই ইন্টারেস্ট ছিলেন ওখান থেকে কয়লা উত্তোলনের ব্যাপারে, কিন্তু পরবর্তীতে এটা আর এগোয়নি। ফুলবাড়িয়া আর বড় প্রক্রিয়া মূলত একই স্ট্রাকচার, ফুলবাড়িয়াতে যেসব স্টাডি হয়েছে, আরও যদি কিছু স্টাডি করা করে ওখান থেকে ওপেন পিটে মাধ্যমে কয়লা উৎপাদন করা যায়। তো এখানে
অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মাঝখানে একটা IWM এর মাধ্যমে একটা স্টাডি হয়েছিল যে এটা ওপেন পিট মাইন যদি আমরা বড় পুকুরে করি তার এফেক্টটা কি আসবে, তার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের কি অবস্থা হবে, তো সেই স্টাডিটাও তেমন আর আলোচনায় আসেনি বা কেউ করতে শুনিনি। আর ইম্পোর্ট ইজ এ বেটার অপশন ইন দ্য সেন্স দ্যাট ওইটা আমরা অ্যাভেলেবিলিটি হয়তো ভালো আছে যে আমরা যে কোনো সময় ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, কিন্তু এটা যে এনভায়রনমেন্টাল ইস্যু, এটার যে ট্রান্সপোর্টেশন হ্যাজার্ড আছে, সবগুলো চিন্তা করে কোস্টাল এরিয়ায় হয়তো বা যেগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কোল বেসড সেগুলো কন্টিনিউ করা যেতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব কামরুজ্জামান আপনাকে মতামত তুলে ধরার জন্য। আমি আপনাকে জাস্ট শুধু আপনার সাথে একটু অ্যাড করতে চাই, মোশারফ কমিটির রিপোর্ট এর আগে মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যখন প্রথমবার দায়িত্ব নিলেন তখন উনি রিভিউ করার একটা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আগায়নি। আসলে নিজস্ব কয়লা উত্তোলনের ব্যাপারটি বাংলাদেশে মনে হচ্ছে এখন পুরোটাই রাজনৈতিক। আমি এই পর্যায়ে বলার জন্য অনুরোধ করি জনাব মাহমুদ হোসেনকে। আমি সবার সাথেই একমত পোষণ করে যে ইস্যুগুলো আসছে, শুধু আমাদের পক্ষ থেকে কিছু ক্লারিফিকেশন আমাদেরকে দেওয়ার দরকার। একটা হলো যে আমাদের বিপার প্রেসিডেন্ট ইমরান করিম যেটা বললো যে আমাদের জেনারেশন ছাড়াও ট্রান্সমিশনে ইভেন ডিস্ট্রিবিউশনে প্রাইভেট সেক্টর যে আমরা জেনারেশনে যে প্রাইভেট সেক্টরের সাকসেস স্টোরি সেগুলোকে আমরা উই ক্যান সেটাকে ওখানে ইয়ে করতে পারি, রিপ্লিকেট করতে পারি, যেটা ডক্টর আহসান মনসুরও সেভাবে বললেন। আমি সেটা করি এবং আমরা কিন্তু যে পলিসিটার কথা ইমরান করিম বলেছে যে পলিসিটা আমরা করেছি সেটা নিয়ে কিন্তু আমাদের বর্তমান বিদ্যুৎ সচিব এসেই কিন্তু একটা আমরা একটা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে, সো এটা এখন কিন্তু ইট ইজ নাও অন রান, এটা চলছে। আমার মনে হয় তো এটা আমাদের চূড়ান্ত হবে এবং সরকার কিন্তু ইন প্রিন্সিপাল ট্রান্সমিশনে প্রাইভেট সেক্টর আনতে সিদ্ধান্ত নিয়েছে এবং কারণ আমরা মনে করি যে আসলে কম্পিটিটিভনেস একটা বড় একটা ফ্যাক্টর টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি, সো সেই কারণে সেটা সেটা হচ্ছে। ফিরোজ ভাই যেটা বললেন যে ভারত বা অন্যান্য যে আসলে রেসিডেন্সিয়াল ইন্ডাস্ট্রিয়ালের যে সেখানে যে মিক্সের কথা বলে যেটা বললেন এটার কিন্তু একটা ফাঁক আছে ফিরোজ ভাই, সেটা হলো যে ইন্ডাস্ট্রি বাংলাদেশের 4 কোটি গ্রাহক, আপনি 4 কোটি গ্রাহক আর হলো বাংলাদেশ কখনো কিন্তু আমাদের ইকোনমি ওইভাবে ইন্ডাস্ট্রি হাই ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রি ডোমিনেট হবে না। এরপরও যেটা হচ্ছে যে এটা যে 30% আপনি দেখছেন এটা হলো গ্রিড, এর সাথে যদি আপনি 3000 মেগাওয়াট ক্যাপাসিটি যোগ করেন দেন ইট উইল বিকাম 50%, সো ইন্ডাস্ট্রি কিন্তু তার যে এনার্জি নিচ্ছে এটা কিন্তু আসছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ওই জন্য তো আমাদের টার্গেটটা হলো যে ইন্ডাস্ট্রির যেটা তামিম স্যার বললেন যে ইন্ডাস্ট্রিকে আমাদের আমাদেরকে গ্রিডের কনফিডেন্সটা আনতে হবে ইন্ডাস্ট্রিকে আনলে এই যে এখন যে একটা কনফিউজিং একটা স্ট্যাটিস্টিক আসছে সেটা কিন্তু তখন আসবে না, তখন কিন্তু রিয়েল রিফ্লেকশন হবে। এবং ওই যে তামিম স্যারের প্রশ্নটা অ্যাড্রেস হবে যে আমরা যখন প্ল্যান করি শুধু GDP দেখি, আসলে আলটিমেটলি কিন্তু GDP আবার একইভাবে দেখতে হবে যে GDP তে আসলে ইন্ডাস্ট্রির কতটুকু অবদান, আমার স্মলের কতটুকু অবদান, আমার কৃষির কতটুকু অবদান, সেগুলো দেখলো কিন্তু এর কিন্তু একটা রিফ্লেকশন আসবে। আর আমাদের তো প্ল্যানটা শুধু GDP নির্ভর নয়, এটা হলো একটা গ্রস একটা ইন্ডিকেটরকে মাথায় রেখে আমরা কিন্তু একেবারে ডাউন টু দ্য কনজিউমার আমরা যাই, আমরা ডিস্ট্রিবিউশন কাছ থেকে নিয়েই কিন্তু আমরা সেই ডিমান্ড করি। আমি মনে করি এবার যে আমরা আবার রিভিজিট করছি সেখানে আরো মোর ক্লোজার আমরা পাবো এবং কিন্তু ডিমান্ড যেভাবে আমরা দেখেছিলাম খুব একটা ডেভিয়েট হয় নাই, আমাদের বরং যেটা হয়েছে ওই যে ইন্ডাস্ট্রিকে মাথায় রেখে আমরা করি ইন্ডাস্ট্রিটা আসে না তাকে আনতে হলে কিন্তু আমার যে ডিমান্ড ফোরকাস্টটা করেছি সেটা কিন্তু যথোপযুক্তভাবে হবে।
ডক্টর আহসান মনসুর যেটা বলেছেন ঠিকই আছে, যে আমরা যখন 1996 এ আমরা যখন প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসি করি, তখন যে পিপিএর আমরা যে যেসব এনাবলিং আমরা ফেসিলিটিস গুলো দিয়েছি, অবশ্যই সেটা ইনভেস্টর ফ্রেন্ডলি ছিল, তখন সেটা দরকার ছিল সময়ের প্রয়োজনে। আমরা মনে করি হ্যাঁ এগুলোকে রিভিজিট করা দরকার, আমরা এটা করছি, আমরা করছি এবং যুগ উপযোগী করা। আমরা বলবো না যে আমরা আবার ইনভেস্টরদেরকে বিমুখ করতে চাই, বাট যুগের প্রয়োজনে এটাকে একটা যুগ উপযোগী করা সেটা আমরা করছি। সেটারও কিন্তু একটা এখন আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা ইউনিফাইড একটা পলিসি করছি। আমাদের 96 এ যখন মাননীয় প্রধানমন্ত্রী তখন ক্ষমতায় নেয় বিদ্যুতের, আজকে যখন 20,000 মেগাওয়াটের কথা বলি তখন কথা বলতো 2,000 মেগাওয়াট নিয়ে, সেই জায়গায় উনি তখন আমরা দিকবিদিক শূন্য হয়ে কিন্তু আমরা অনেকগুলো পলিসি করি, প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি, স্মল পাওয়ার পলিসি, ক্যাপটিভ পাওয়ার পলিসি, মার্চেন্ট পাওয়ার পলিসি, তারপরে রেফস গাইডলাইন, এরকম অনেকগুলো জিনিস আমরা করেছি, যেগুলো আসলে এখন আমরা এই 20 বছর পরে দেখলাম যে না এখন আর এত কিছু দরকার নেই। আমরা ওই জন্য একটা ইউনিফাইড পলিসি করছি যেটার আয়তে আসলে জেনারেশনের প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেস করা যাবে, এটার জন্য এরকম 4-5টা পলিসি দরকার নাই। এবং সেখানে ওই যে এটাকে কিভাবে যোগ্য পলিসি কি হোসেন ভাই পলিসি কি চূড়ান্ত করে ফেলেছেন না চূড়ান্ত হওয়ার পর এটা এটা একটা এটারও একটা ইন্টারমিনিস্টার হয়ে গেছে, আমরা কিছু কমেন্ট পেয়েছি, এটা ফাইনাল করে দিলে লতে যাবে, লর ভেটিং হয়ে আসলে ইনশাআল্লাহ আশা করি যে খুব শীঘ্রই এটা আমাদের ইয়েতে ক্যাবিনেটে যাবে, যেহেতু পলিসি গুলো ক্যাবিনেটে পাস হয় তার আগে লয়ের ভেটিং হয়, এই প্রসেস করতে যত সময় লাগে তার মাধ্যমে এটা হয়ে যাবে আশা করছি। আমাদের ডক্টর আহসান মনসুর যেটা একটা বললেন যে ট্যারিফ স্ট্রাকচারটাকে, একটা বললেন যে একটা হলো যে রেসিডেন্সিয়াল এর ক্ষেত্রে আমরা কি এটাকে চিন্তা করতে পারি কিনা, আমি মনে করি এখন পর্যন্ত যেভাবে আছে এটা আসলে মনে করি যে আমাদের সংবিধানের সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ, কারণ সংবিধানে কিন্তু আমাদেরকে উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ফেসিলিটেট এনার্জি ফর অল ইরেসপেক্টিভ অফ দেয়ার অ্যাবিলিটি, আমাদেরকে সাশ্রয় মূল্যে কিন্তু বিদ্যুৎ দিতে হবে অ্যাফোর্ডেবল রেট, অর্থাৎ যে যেভাবে অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ আপনার ওই পয়েন্টটা সঠিক যে কেউ যেন এটাকে অ্যাবিউজ না করে, যে তার হয়তো একটা মিটারে 400 ইউনিট উঠতো সে যেন 3টা মিটার নিয়ে এটা কমিয়ে যেন ট্যারিফ, এই যে আমরা যে স্ল্যাব গুলি করেছি ওগুলো যেন অ্যাডভান্টেজটা নেয় না, সেটা কিন্তু আমাদের নজর আসে, আমরা সেটা দেখছি। মোল্লা আমজাদ খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, যে এই যে ইন্ডাস্ট্রি যে শুধু ক্যাপটিভ যে শুধু যে কোয়ালিটি ইলেকট্রিসিটির জন্য নেয় তা না, এখানে কিন্তু এটাকে তারা যদি সামনে নিয়ে আসেন কিন্তু আসলে এর একটা হিডেন একটা কারণ, যেটা এই যে গ্যাসের কম্পিটিটিভ প্রাইস ফর ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, এবং দেখা যাচ্ছে যে গ্রিড থেকে বিদ্যুৎ তুললে যেই তাদের পড়ে কিন্তু ক্যাপটিভে গ্যাস বৃদ্ধি ক্যাপটিভ করলে তার কম পড়ে, সেই জায়গাটা আসলে একটু এখন দেখার বিষয় আছে। কারণ আমরা কিন্তু এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে আমরা ডুয়াল সোর্স আমরা বিদ্যুৎ চাই, এবং এই ভোল্টেজ স্টেবল করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যাংক থেকে, অর্থাৎ যতগুলো মেজার্স আমরা নিচ্ছি, এবং আমি মনে করি যে এখন যে খুব একটা জোরালো যুক্তি সেটা খুব একটা নেই, কিন্তু তারপরে দেখি যেটা তামিম স্যার বললো এখনো কিন্তু ইন্ডাস্ট্রির গ্রিড ইয়ে কিন্তু এখনো ফ্ল্যাট দেখা যাচ্ছে, এই জায়গাটাই আমার মনে হয় ওখানে একটু হাত দিতে হবে, তাহলে হয়তো সমাধান হবে। তামিম স্যার যেটা সাব রিজিওনাল কর্পোরেশনের সবাই বলেছেন মোরালেস, তামিম স্যার বিশেষ করে যেটা বললেন যে এই যে হোলসেল মার্কেটে আমরা কিন্তু অনেকদিন ধরে সে চিন্তা করছি যে আসলে দিস ইজ দ্য টাইম উই শুড নট গো ফর এনি লং টার্ম কন্ট্রাক্ট, কারণ হলো আমি কিন্তু এখন আমার জেনারেশনে একটা কমফোর্টেবল অবস্থায় আছি উইথ কমফোর্টেবল রিজার্ভ, আমি যদি বলি টার্মটা কমফোর্টেবল রিজার্ভ, সেখানে আমি এখন যদি করতে হয় তাহলে আমার এই যে আমি যদি ডিহেড মার্কেট থেকে যদি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি এক্সচেঞ্জে আমার যখন যতটুকু দরকার আমি সেইভাবে নিলে তাহলে কিন্তু আমার এটা হয়, অর্থাৎ আমার এই এখন শুধু হলো যে গ্যাপ ফুলা করার, সুতরাং লং টার্ম কন্ট্রাক্ট করলাম আমার নিজেরই বিদ্যুৎ কেন্দ্র পড়ে থাকলো বিশেষ করে উইন্টারের 5-6 মাস, আর অথচ আমার কিন্তু সেখানে বাধ্যবাধকতা আছে ওটা নিতে হবে, এই জায়গা না করে আমার যখন দরকার তখন নিব, যখন দরকার নাই তখন নিব না। একই সাথে এক্সপোর্টের যেটা আসছে সেটাও কিন্তু আমরা কিন্তু অনেকদিন ধরে সেটা আমরা মাথায় রেখেছি যে এই যে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, একটা যেটা ইয়ে বললেন সম্ভবত ফিরোজ ভাই বললেন যে আমাদের তো বা অন্য কে জানি বললেন যে ইনফ্রাস্ট্রাকচারটা
ডেভেলপ করতে হবে, নাকি তামিম স্যার বললেন যে আমার এখন 1000 আর হলো 160 এটা নেওয়ার মতো আছে, আর 1000 আসলে হয়তো আমরা উই ক্যান প্লে উইথ দিস আইএক্স এবং আমাদের প্রাইভেট সেক্টর আনুক, আমরা ইউটিলিটি গুলো ডাইরেক্ট আনুক, তখন কিন্তু সে তার এই দিনের চাহিদা দিনে কিনা অকশনের মাধ্যমে সেটা তারা করতে পারবে, আমরা সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি। একটা জিনিস তামিম স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আসলে শুধু যে কস্ট অফ হ্যাভিং নো ইলেকট্রিসিটি যে শুধু ইন্ডাস্ট্রিকে তা না স্যার, আজকে ইন্ডাস্ট্রি হয়তো আমাকে ইকোনমিক দিয়েছে, কিন্তু সোশিওইকোনমিক যদি বলি তাহলে কিন্তু এই হাউস হোল্ডের যে ইয়েটা তারা যে বেনিফিটটা পেয়েছে সেটা শিক্ষায় বলেন, স্বাস্থ্যে বলেন, তারপরে সেখানকার যে মাইক্রো ইন্ডাস্ট্রিজ বলেন, প্লাস আপনি যদি এমনও দেখেন যে যে লোকটা কেরোসিন ইউজ করতো আমরা হিসাব করেছি 33 টাকা তার খরচ হতো, আজকে সেটা তাকে দিতে হয় যে সে যদি 50 করে সেটা তার হয় মাত্র 3-4 টাকার মধ্যে হয়। সো এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু তারা পেয়েছে এবং তাদেরকে দিতে হবে, দিলে কিন্তু আজকে যে এজ এ হোল দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা বিদ্যুৎ কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করছে। ডিমান্ড ফোরকাস্টের ক্ষেত্রে আমি অলরেডি টাচ করেছি, আমরা এবারকার যে প্ল্যানিং সেটার মাধ্যমে আমরা করতে পারবো। কামরুজ্জামান ভাই একটা জিনিস জানার কাছে, এক মিনিট আপনি চিন্তা করেন না, আমি লাস্ট পয়েন্ট আমি নিজে কিছু বলছি না, তো আমার কিছু পয়েন্ট ক্ল্যারিফাই করা দরকার সেটাই। কামরুজ্জামান ভাই একটা জিনিস জানা দরকার ছিল বোধহয়, সেটা হলো যে IWM যে স্টাডিটা করেছে সেটা কিন্তু ডিসিমিনেটেড হয়েছে, সেখানে দেখা গেছে যে আমাদের সেই সেখানে কিন্তু একটা বড় একুইফায়ার আছে, আমরা যদি ওপেন ইয়েতে করতে যাই তাহলে কিন্তু সেই একুইফায়ারটা কিন্তু হবে ডিস্টারবড হবে এবং এতে আমাদের ওয়াটার ইকোসিস্টেম কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত। তো সেই জায়গাগুলি দেখে কিন্তু গোসল নীতিতে সরকার যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, জি সালামাকুম। ধন্যবাদ মোহাম্মদ হোসেন, আসলে IWM এর স্টাডি দিয়ে আপনি শেষ করতে করলেন, এটাতে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। IWM যে স্টাডিটা করেছে, তাদের যে স্টাডিটা মূল জার্মান কোম্পানিকে দিয়ে তারা যখন ভ্যালিডেটেড করার চেষ্টা করেছিল, জার্মান কোম্পানি বলেছে স্টাডির প্রসিডিউর কিছু ভুল আছে, কারণ আমি বোধহয় এখানে যারা আছেন তাদের মধ্যে এককভাবে আসলে এই কয়লার বিষয় নিয়ে, কামরুজ্জামান ভাই অবভিয়াসলি মানে বড় পুকুরের MD ছিলেন, আমি সবচেয়ে বেশি মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের স্টাডি গুলো নাড়াচাড়া করার চেষ্টা করেছি। রিয়েলিটি যেটা হচ্ছে যে কয়লার বিষয়টা কারিগরি ভাবে পানি ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, রিসেটেলমেন্ট, এভরিথিং সম্ভব, কয়লা উঠাবো কি উঠাবো না এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আমরা সেই বিতর্কে না যাই। এই পর্যায়ে কয়েকটি বিষয় এসেছে যে PPP এখন পুরোটাই রাষ্ট্র ঝুঁকির উপর, বিনিয়োগকারীকে ঝুঁকি নিতে হচ্ছে না, আবার নতুন করে সঞ্চালনে সরকার সুযোগ দিতে যাচ্ছে, কিন্তু যেটা সবচেয়ে রিস্কি ইনভেস্টমেন্ট এবং রিটার্ন ও রিস্কি যেটা ডিস্ট্রিবিউশন খাত, সেটা নিয়ে সরকার কিছু করছে কিনা মোহাম্মদ হোসেন সেটা ক্লিয়ার করেনি। এই পর্যায়ে আমি ইমরান করিমকে আবারও একটু অনুরোধ করতে চাই, মানে আসলে কি সরকার যদি পলিসি করে বিতরণ এবং সঞ্চালন খাতে আমরা বেসরকারি বিনিয়োগ পাবো কিনা, তার সদস্যরা কি এই সেক্টরে বিনিয়োগ করতে আগিয়ে আসবেন কিনা, বা উনি উদ্যোক্তা হিসেবে কি ধরনের ভূমিকা নেবেন? ডক্টর জনাব ইমরান করিম। থ্যাংক ইউ সো মাচ আফজাল ভাই। আমার আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস ছোট করে বলি, এটা একদমই সঠিক না যে উদ্যোক্তারা বিদ্যুৎ কেন্দ্রের জন্য বর্তমানে সাবস্ট্যান্সিয়াল রিস্ক নিচ্ছে না। আমরা প্রায়শই বিভিন্ন মহলে শুনে থাকি, আমাদের পিয়ার একটা কোম্পানি ছিল অটোবি, আর একটা কোম্পানি ছিল রাহিম আফরুজ, দিজ কোম্পানিজ বাই অ্যাসিউমিং হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক ডিপ্লয়েড দেয়ার পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড দে হ্যাভ লিটারালি বিকাম ব্যাংক্রাপ্ট ডিউ টু নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিভিয়ারিটি দ্যাট an entrepreneur takes when severe the risk that an entrepreneur takes when he's actually doing a power plant. Bangladeshe goto 2018 sale tel bidyut kendro niye tender gulo hoyechilo she bidyut shekhane north besh koyek bidyut kendro hoyechilo যে বড় ইঞ্জিন ছাড়া এই ক্যারিফের প্রাইস, তখন খোলা ইঞ্জিন মানে আমরা যেভাবে বলি ধোলাই খালে যেভাবে ইঞ্জিন খোলে আর কি,
ধোলাই খালে মতো এরকম করে ইঞ্জিন খুলে এনে বাংলাদেশে ইঞ্জিন অ্যাসেম্বলি করে সেই অ্যাসেম্বলড ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করছে 2019 সাল থেকে অনিরুচ্ছিন্ন সরবরাহ করে যাচ্ছে। তো আসলে the entrepreneurs in the power sector take a lot of risk. It is just sometimes we don't see the visibility of this risk and so we cannot appreciate sometimes. So I would request all, before we say these things, we have to appreciate the total tenor of, appreciate the amount of risk that an entrepreneur takes when he's executing any project of any nature. The power sector in the country is extremely matured. It is no longer there the way you can, you know, provide a very high, high return tariff anymore. Even when it first started in 1996-98, around that time, it was the tariff offered was the cheapest in the world. And today also, in terms of cost of processing for oil-based power plant and even gas, we enjoy one of the cheapest tariffs in the world. That being said, আমি দ্বিতীয় পয়েন্টটাতে আসি, যেটা আমাকে আমরা সাহেব প্রশ্ন করেছিলেন, যে ট্রান্সমিশন সেক্টরে কিংবা ডিস্ট্রিবিউশন সেক্টরে আমাদের বর্তমান উদ্যোক্তারা এরকম রিস্ক নেওয়ার জন্য আসবে কিনা। আমাদের ইনসিডেন্টলি ট্রান্সমিশন লাইনের একজন বড় কন্ট্রাক্টর আমার একটা কোম্পানি, সো আমি সেই পার্সপেক্টিভে কিছু বলতে চাই। আসলে ট্রান্সমিশন লাইনে কিংবা ডিস্ট্রিবিউশন লাইনে ওয়ান অফ দ্য বেসিক পয়েন্ট ইজ অ্যাকুইজিশন অফ দ্য রাইট অফ ওয়ে। এই জায়গাটাতে সরকার ছাড়া আসলে দিক, যে কোন দিক দিয়ে টাওয়ারের লাইনটি যাবে কিংবা কোন দিক দিয়ে পোলের লাইনটি যাবে, এটা সরকার ছাড়া কোনো ব্যক্তি পর্যায়ে এই লাইনগুলো সেভাবে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়বে। এই জায়গাটাতে যদি সরকার উক্ত উদ্যোক্তাকে, যিনি কম্পিটিটিভ হবেন টেন্ডারের মাধ্যমে, তাকে যদি সহায়তা করেন, তাহলে আমার মনে হয় আ লট অফ এন্টারপ্রেনিয়র্স উইল কাম অ্যান্ড ইনভেস্ট ইন দিস সেক্টর। এটা আই সি অ্যাজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আদার দেন দ্যাট আই থিঙ্ক দ্যাট ইউ নো আমাদের শতভাগ বিদ্যুতায়ন হয়েছে কিংবা পিএসিবি ট্রান্সমিশন লাইন নির্মাণ হচ্ছে, এখানে কিন্তু যে অলমোস্ট 40-50% যে উপাদান কিংবা যে ইকুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে এগুলো কিন্তু দেশীয়, বিরাট একটা দেশীয় ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে এই সঞ্চালন লাইন এবং বিতরণ লাইনকে নির্ভর করে। তো আমার দৃঢ় বিশ্বাস যে যদি এগুলো প্রাইভেটাইজ করা হয়, তাহলে সেক্ষেত্রে যদি রাইট অফ ওয়ের ব্যাপারটি সরকার যদি প্রাইভেট সেক্টরকে সহায়তা করে, সেক্ষেত্রে আমার মনে হয় বিদ্যুৎ বিতরণ এবং সঞ্চালন লাইনে একটা logical amount of investment সরকার দেখতে পারবে, এবং এটা অবশ্যই I believe that it will bring a significant amount of efficiency in the overall implementation and also operation of the transmission and distribution lines. Thank you. ধন্যবাদ ইমরান ভাই আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে দেওয়ার জন্য। আসলে আমি মানে আমার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল, আসলে অটবি এবং রোহিমা আপ্রোচ অনেক বড় লোকসানের মুখে পড়েছে, এছাড়াও কিছু কন্ট্রাক্টগত ত্রুটি আছে, এছাড়া বাংলাদেশের কস্ট অফ ফান্ড যখন বাংলাদেশি উদ্যোক্তারা আসতে চেষ্টা করেছেন অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আর আইপিপির ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি তেল নির্ভর আইপিপির ক্ষেত্রে যে ট্যারিফ বাংলাদেশে, এটা মানে তো সত্যি কথা এটা পানির মতন স্বচ্ছ, যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যারিফ। তার কারণ যেখানে ফুয়েল কস্ট 6.50 টাকা, সেখানে হয়তো 6.90 টাকা ট্যারিফ ফিক্সেশন হয়েছে, এমন অনেক পিপি পাওয়ার পারচেজ এগ্রিমেন্টও আমরা দেখে থাকি। আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে, কারো কি কোনো কোশ্চেন এই পর্যায়ে আছে? যদি শর্ট কোশ্চেন কারো থাকে আমি বিনীতভাবে অনুরোধ করি বলার জন্য। সম্ভবত ওনারা কেউ কিছু বলতে চান না। জনাব ফিরোজ আলম, আবারও শর্ট করে আগের মতন জনাব ফিরোজ আলম। আমার আসলে তেমনটা বলার নাই, কারণ আমাদের সবগুলো জিনিসই কভার করেছেন খুব ভালোভাবে। তবে ওই যে আমাদের এই যে ইমরান করিম ভাই বলেছিলেন, সেটা খুব ইম্পর্টেন্ট, যে রাইটস অফ ওয়েটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের নিচে কোনো বাড়িঘর থাকা যাবে না। নিচে নামান, আপনাকে পুরোটা দেখা যায় না, মাথা কেটে গেছে, একটু নিচে নামিয়ে নেন। হ্যাঁ, থ্যাংক ইউ, সরি। তো ইমরান করিম ভাইয়ের সঙ্গে আমি একমত যে রাইটস অফ ওয়েটা খুব ইম্পর্টেন্ট ফর প্রাইভেট কোম্পানির জন্য, কারণ আপনারা জানেন যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের নিচে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কখনো কোনো বিল্ডিং, পার্মানেন্ট কনস্ট্রাকশন স্ট্রাকচার, বিশেষ করে রেসিডেন্সিয়াল প্রপার্টি বা রেসিডেন্সিয়াল ইয়ে করা যায় না। সুতরাং এটা ইম্পর্টেন্ট। আর আমাদের বিদ্যুৎ এক্সচেঞ্জের ব্যাপারে ভারতের সঙ্গে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আপনারা জানেন যে ভারতের যে এক্সচেঞ্জ সিস্টেম করেছে সেখানে ইনফ্যাক্ট তাদের সফটওয়্যারগুলো পর্যন্ত ডেভেলপ করেছে
উইথ এ ভিউ টু কানেক্ট বাংলাদেশ নেপাল এবং ভুটান। এখানে একদম জোন করে দেওয়া আছে, কোডিং পর্যন্ত করেছে ওরা। সুতরাং কিন্তু আমাদের যে মেইন সমস্যাটা হচ্ছে যে বর্তমানে যে লিমিটেড লিঙ্কেজ বা দুটো আমাদের মাত্র, একটা হলো ত্রিপুরা এবং কুমিল্লা, একটা হচ্ছে বহরমপুর আর ভেড়ামারা যে ইয়েটা। এক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই এই ইন্টারনেটের ক্ষেত্রে। আপনারা জানেন যে আমাদের নিজস্ব যে স্ট্রেন্থ ইন্টারনেট দুটো সাবমেরিন কেবল, এর মাধ্যমে প্রায় 1700 গিগাবিট পার সেকেন্ড। এর ভিতরে আমরা প্রাইভেট ভাবে ভারত থেকে প্রায় 6টা লিঙ্ক আছে বাংলাদেশের সঙ্গে, ভারতের বিভিন্ন অংশের সঙ্গে। এই 6টা লিঙ্কের মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলো নিয়ে আসে প্রায় 600 থেকে 800 গিগাবিট পার সেকেন্ড ব্যান্ডউইথ। সুতরাং এটা একটা এক্সাম্পল এখানে আছে। এই জন্য ইন ফিউচারে আমাদের পলিসি মেকার, বিশেষ করে আমাদের মোহাম্মদ হোসেন ভাই, এই ব্যাপারটা হয়তো চিন্তা করতে পারবে যে এটার সঙ্গে কোনো অ্যানালজি ইউজ করা যাবে কিনা ইন ফিউচারে। তবে এখানে সবকিছু দেখতে হবে আমাদের জাতীয় স্বার্থ, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমাদের দেখতেই হবে। এই আরেকটা জিনিস যেটা তামিম ভাই আমাদের বলেছিলেন সেটা আমি বলি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ কনজাম্পশন 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত পুরোটাই ফ্ল্যাট, এখানে কোনো কনজাম্পশন বাড়েনি। এইটা আবার মোহাম্মদ ভাই একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছেন যে ওখানে আমাদের 3000 মেগাওয়াট ক্যাপটিভ আছে, সেটা অ্যাড হচ্ছে না ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে, ফলে ওটা যদি অ্যাড করি তাহলে হয়তো আমাদের কনজাম্পশন 28% থেকে হয়তো 40 বা 38 বা 35% বাড়তে পারে। এটা একটা ইস্যু, এটা আমার মনে হয় যে একটু ভালোভাবে একটু স্টাডি করলে আমাদের ডাটা মিসম্যাচের জন্য একটু সুবিধা হবে। কারণ আনফর্চুনেটলি আমরা যদি এটা না করি তাহলে এই ডাটা এটাই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য যে রিসার্চ সংস্থাগুলো এটাকে কোট করবে। এটা আমাদের একটা দায়িত্ব এই জিনিসটাকে একটু রেকটিফাই করা, এতে আমাদের দেশও সুন্দরভাবে ইনফর্ম হবে এবং আমাদের সবার জন্যই ভালো হবে। এইটা আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আমাদের এখন বর্তমানে প্ল্যান করেছে পায়রাতে এবং মাতারবাড়িতে। আপনারা জানেন যে আমাদের পায়রার জন্য প্রায় 3 মিলিয়ন টন বিদ্যুৎ প্রয়োজন, 1320 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য, একইভাবে মাতারবাড়িতে। এই হাবগুলো আমার মনে হয় ঠিকই আছে, কারণ আপনার ইম্পোর্টেড কোলের জন্য ওই আপনার কোস্টাল এরিয়া ছাড়া অন্য কোথাও আমাদের মতো ডেন্সলি পপুলেটেড কান্ট্রি যেখানে ট্রান্সপোর্টেশনের বিশাল অসুবিধা আছে সেটা করা যাবে না। সুতরাং এটি ঠিকই আছে। আর আমাদের একটা বেশ মানে ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিস্ট্রিবিউটেড পোর্টফোলিও অফ এনার্জি প্রয়োজন ফর এনার্জি সিকিউরিটির জন্য, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সুতরাং আমি মনে করি যে ফিউচারের জন্য আপনারা দেখতে হবে যে কোল কোনো ক্রমেই যেন 25% নিচে না কমে। কারণ এটা যদি করে আপনি যদি অন্যান্য ডেভেলপিং কান্ট্রি গুলোতে দেখেন, আপনি কিন্তু এখনো ডেভেলপ কান্ট্রি না, আপনাকে লং ওয়ে টু গো। ইউর পার ক্যাপিটা ইনকাম অনলি $2,000 পার পার্সন পার ইয়ার। সুতরাং ইট ইস এ ভেরি স্মল, ইউ নিড টু গো অ্যাটলিস্ট $12,000 পার পার্সন পার ইয়ার ইন দ্য ফিউচার। সো আপনি যদি কোলকে একদমই ইয়ে করে দেন শুধু গ্যাসের উপরে বা অন্য ফুয়েলের উপরে করেন, তাহলে কিন্তু আপনার এনার্জি কস্ট উইল বি ভেরি হাই। You have to think about it. Of course, technology needs to be used properly so that CO2 emission can be minimized. Among high quality coal, high heating value coal, you have to use. Eta niye ami erago bolechi ebong porobortite kono ek shomoy dewa shubhi e hoy shomoy hoy eta niye ami ekdin kotha bolbo. Thank you. Bod janak phiro jalo maptar kotha tule dharar sir apnake Dr. Rawson sir dhonnobad. আমি 3-4টা পয়েন্টের উপর একটু আলোকপাত করবো খুব ব্রিফলি। প্রথম যেটা আমি আমার সবসময় আমাকে বদার করে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি আমরা সত্যি সত্যি অনেক বেশি ইনভেস্টমেন্ট করি না টু প্রোটেক্ট এগেনস্ট দ্য আনরিলায়াবিলিটি অফ আওয়ার ইলেকট্রিসিটি। আমি নিজে একটা ছোট প্রজেক্ট করেছি, দেখেছি যে সেখানে শুধুমাত্র জেনারেটিং ক্যাপাসিটির জন্য আমাকে প্রায় 80 লক্ষ টাকা ব্যয় করতে হলো জাস্ট টু এনশিওর যে আমার যেন ইলেকট্রিসিটি সাপ্লাইটা থাকে। এই যে ব্যাকআপ প্রভিশনটা করতে হয়, প্রত্যেকটা বাসায় করতে হয়, প্রত্যেকটা ফ্যাক্টরিতে করতে হয়, প্রত্যেকটা রেস্টুরেন্টে করতে হয়, হসপিটালে করতে হচ্ছে, সব জায়গাতে বিশাল করে একটা ব্যাকআপ প্রভিশন রাখতে হচ্ছে, এটা হিউজলি কস্টলি ফর দ্য নেশন অ্যাজ এ হোল। এটার মূল কারণটা কিন্তু হচ্ছে আমি 28 বছর আমেরিকা থেকে এসেছি, আমাদের তো কোনো বাসায় জেনারেটর ছিল না। আমাদের ডিসরাপশন হয়েছে, হ্যাঁ, বছর হয়তো 3 বছর পরে একদিন 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য ঝড়ের পরে একটু ডিসরাপশন হয়েছে, তারপরে আবার চলে আসছে বিদ্যুৎ, ওইটুকু আমরা টলারেট করা যায়। কিন্তু যেটা আমাদের দেশে যেটা হয় বা যে কারণে আমরা ভয় পাই সেটা হচ্ছে যে কমপ্লিটলি আমি আটকা পড়ে যাব লিফটে এসে, আমাকে ব্যাকআপ জেনারেটর রাখতেই হবে ইত্যাদি। এই জিনিসগুলো, এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা একটু বেশি ইনভেস্ট করি এবং এটার ফলে আমাদের ইনভেস্টমেন্টের
রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আমাদের ব্যাহত হচ্ছে বিকজ অফ দ্য রিলায়াবিলিটি অফ ইনভেস্ট ইলেকট্রিসিটিটা না হওয়ার কারণে। এইখানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কস্টটা কিন্তু খুব হাই। দ্বিতীয়ত যে কোলের ব্যাপারে বলবো, আমি আই ফুলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্টস মেড দ্যাট ইস পলিটিক্যাল অ্যান্ড উই আর পেইং দ্য প্রাইস ফর ইট। ওয়ান অফ দ্য রিজন দ্যাট বাংলাদেশ ইজ পেইং হাই প্রাইস ফর ইটস ইলেকট্রিসিটি ইজ দিস নট ইউজিং আওয়ার ওন কোল অ্যাট অল। আমাদের গ্যাস ইউজ করার কারণে কিন্তু আমরা অতীতে ওয়ার্ল্ডের সবচেয়ে কম দামে আমরা ইলেকট্রিসিটি দিতে পারতাম। আমরা কোল ইউজ না করার কারণে কিন্তু এখন আমরা রিজিওনাল এবং অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক হাই কস্টে এখন বিদ্যুৎ দিতে হচ্ছে। এই এই যে কস্ট অফ নট অ্যাক্টিং অন কোল, এটা 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 ইট ইস হার্টিং আস। এটা নিয়ে কথা হচ্ছে না, এটা নিয়ে বিকজ ইটস ইটস টু হাই লেভেল, বাট ইস্যু হচ্ছে যে এটার ফলে কি হবে। দিস কোল আইদার ইউ ইউজ ইট নাও অর ইউ ফরগেট ইট। And can we afford, as a poor country, $2,000 per capita income country, can we afford to forget a few natural resources that we have, which is coal and a good quality coal? So this debate should resurface, and there should be a healthy debate and healthy decision-making process to it, so that we can really use our very limited resource that is underground and will remain there. After 20 বছর পরে কিন্তু nobody is going to use coal in this world. So whole technology will be forgotten and outdated, and this coal will never be used. So we use it now or you don't use it, and for that we have to pay. We are paying a price and we'll continue to pay the price. Number three, I believe strongly in all kinds of regional connectivity, and electricity regional connectivity is one of that. We need to invest in two ways. Invest in the infrastructure about the connectivity issue, so that we can bring in electricity and then make it private sector, government, et cetera, distribution network, et cetera. And other one is we have to invest also in the regional hydropower capacities that lies in Eastern India, in Nepal, in Bhutan, in those countries. And we need to share either jointly or individually in those long-term projects to generate electricity at a cheaper price and bring it to Bangladesh for our long-term cheaper electricity sustainability, as well as ensuring cheaper price for it. So investment in both connectivity and that will be very important for our future. We need to bring that issue up because it's almost forgotten that we have been sometimes talking about it, but there is no concrete long-term investment strategy for hydropower investments in our cross-border countries. We need to think about it much more logically and in a very, as part of our strategy for energy security and energy self-sufficiency, energy ensuring uninterrupted supply of electricity in the country. The other point that I want to make is to ensure private sector participation, we have to start thinking about the regulatory framework which will govern the distribution and transmission network for the private sector, and also cross-border trade regulatory framework. So we have to start thinking about it, because this is going to take time. You have to first formulate it, debate it, stakeholder consultation in both countries, so all those things, and then formulate the policy, which will be acceptable and will be in the best interest of the country. So we need to start thinking about the regulatory framework in those two areas, is the transmission distribution and for cross-border trade between P2P, P2G, G2G, and G2P. All kinds of configuration. We need regulatory frameworks to govern future trade in those, including tariff structure, if there is any duty structure, if there is any other forms of you want to give subsidy, how that will be given. Whatever it is we want to do with that, you need to think through those things, because those are not easy things as well. So I will finally say, make one observation is that, this is related to Mr. Imran Karim, is that, yes, I agree that one or two of our, but we have to, entrepreneurs failed. But we have to know also that our power purchase agreements were so attractive, and so many companies rushed without any experience in those fronts. So I'm surprised that the dead bodies are not many.
there are only few. Why should auto be a furniture maker should go to electricity generation? Ask that basic fundamental question. They're doomed to fail. The fact that they even many of those which are there and survived is because of the generosity of the power purchase agreements that they could survive. So we had a gold rush, and in the gold rush there will be some killing, and obviously those are the unfortunate victims. But that's expected, isn't it? Anyway, I will stop at that. Thank you. Jude, can I have 30 seconds? Please. The arguments are getting interesting. No, I mean, your points are absolutely valid that the contracts with the government, be it the power purchase agreement or also the implementation agreement, they were congenial to the investor in questions, whoever that may be. And of course, without having adequate experience on the subject matter, one should not also invest in anything, be it power or otherwise. And power is not a small thing, it's a big thing, complex thing. The big thing, yes, of course, I fully agree with you. However, I also would like to bring to your kind notice that there was not the number of foreign investors in last 10 to 12 years. One may attribute this reason to the lack of economic ability, because our 2009 opportunities just presented itself after the 2008 huge economic fallout of the world. One may attribute it to that. However, I feel it's otherwise, is that the tariffs negotiated by the government was so low, which did not allow any entrepreneurs to have the, if I may say so, the cream on the cake for the ability to maneuver. So see, there are some companies like in any other industry, of course, there are few, the top, there'll be top 25% who will make money. There'll be bottom, like, you know, 35 to 50% who will be just be mediocre. And the last 25% who will fail, or 15% who will fail. Of course, I agree. However, this is so the basic concept that I wanted to promote here was that this market, like any other, has been as competitive otherwise. That would have been otherwise. It is just like not like that the government provided a, you know, a very lucrative tariff. Sorry, Imran bhai, ita ashole ekta mane bhalo discussion point hote pare. Thank you. Achha, I want to add Amin bhai, apnar kache ashchi ei bishoye add korar jonno. আপনার কাছে আসবো, আমি বলিনি যে এই আইপিপি নিয়ে, আইপিপি বিনিয়োগ এবং আমাদের এক্সপিরিয়েন্স, এটা নিয়ে আমরা আরেকটা সেশন করতে পারি এবং এটা করব। আমি এই পর্যায়ে এই বিষয় নিয়ে তামিম ভাইয়ের কাছে আসছি। তামিম ভাই আমাদের আজকের সেশনের শেষ বক্তা, আপনাদেরকে সবসময় পাই, আবারও পাবো। এবার প্রফেসর এম তামিম। আচ্ছা, আমি এইটা নিয়ে জাস্ট বলতে চাচ্ছি, দ্য হোল কন্ট্রাক্ট ওয়াজ ডিজাইনড টু হ্যাভ দ্য বেস্ট এফিশিয়েন্সি। So those who were efficient succeeded, and those who were not efficient, they failed. So the contract was very good contract, competitive price. If you acted efficiently, you succeeded. And there are companies who made gruesome money. And of course, there are companies who brought in old machines and tried to go for a shortcut and stuff. They didn't have the experience and they failed. So I think as a whole, it was a balanced contract. That's my comment on that. সেকেন্ড হলো প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা বলছি যে রিগার্ডিং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, আমি পার্সোনালি মনে করি না প্রাইভেট ইনভেস্টমেন্ট ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এখন এই দেশে আসতে পারে, ইন দ্য সেন্স লাইক বিকজ দ্য মার্কেট ইজ স্টিল ভেরি ইম্যাচিউর। টিপিক্যালি ওয়েন ইউ হ্যাভ এ স্টেবল ম্যাচিউর মার্কেট, ওয়েন দ্যাট ইজ ওয়ার ইউ হ্যাভ এ হিউজ প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ইনভলভমেন্ট। দিজ আর অল ইনফ্রাস্ট্রাকচার লং টার্ম ইনভেস্টমেন্ট, ইটস নট এ শর্ট টার্ম রেন্টাল 3-5 years ইনভেস্টমেন্ট। দিস ইজ 10-20 years investment. All transmission lines are at least 20 years investment. And the rate of return is typically 10-12%, not more than that. So that requires a different kind of risk-taking and financial ability. So typically government all over the world, they go for transmission. They themselves do the transmission, or the state agencies, they do it. We may have some private-public participation-wise, there might be some participation by the private sector that limited Amin bhai onugroh kore bangla ingreji mithiye bolle bodhay tv er jonno bhalo hobe, onek gulun channel ache amader sathe. Ha, ami bangla ingreji miliye bolchi. So that is how I think that is how it is. Last point, the point I want to make is that if you look at the future of Bangladesh, we are going to have multi point
import from India. We have 2 points right now. There are more plans for at least 2 more points or 3 more points where power will come from the neighboring country. That's one thing. Second is, we are going to have large hubs. Payra already producing 1200 megawatt. It might go up to 2400, 3600 megawatt. Rampal is at least 660 right now, maybe 1200 in future, and another 1200 in Matarbari. So this complex supply situation requires a very state-of-the-art operating system. So we need to have an independent operating system and very state-of-the-art automated independent operating system, completely independent, hotei hobe, ebong stable hote hobe. Grid stability jodi amra na create korte pari, amra nuclear power plant ready howar poreo amra nuclear power plant chalu korte parbo na, because we cannot afford to shut down the nuclear power plant under any circumstances. We know it very well. This is a 24/7 365 days operation based on nuclear. So 1200 megawatt 2400 megawatt nuclear power plant horot kore ami load off hoye jabe ebong bondho hoye jabe, ei rokom grid niye amra eta operate korte parbo na. So the focus of the government, which will also increase the reliability, grid power reliability, should be in the transmission, distribution, and grid stability and grid automation and independent system operation. এই গুলো কিন্তু এখন আমাদের ফোকাস করতেই হবে, বিকজ ফিউচারে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিপিক্যালি একটা পয়েন্ট থেকে 10%-এর বেশি টোটাল পাওয়ারের যে রিকোয়ারমেন্ট আছে তার 10%-এর বেশি আসার কথা না, এটা থাম রুল। হ্যাঁ, 10,000 মেগাওয়াট হলে 1,000 মেগাওয়াট এক জায়গা থেকে আসবে, ওখানে যদি 3,000 মেগাওয়াট হয়ে যায় দেন দ্যাট বিকামস এ ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট, বিকজ ইদার সাপ্লাই ওয়াইজ অর লোড ক্যারিং ওয়াইজ এটা একটা বিরাট সিস্টেমের উপরে একটা বিরাট risk create kore. So we are having multiple points jekhane large scale power ashbe ebong amader je manage kora load center gulo amader distributed na centrally, mostly Dhaka rural REB hota highest power produce mane consume kore, but it is distributed all over Bangladesh. So that's a better model probably, you know, a distributed system and distributed here. So grid stability, grid automation, transmission, distribution. That should be the focus right now. Because generation je planning ta ache ei muhurte, shei gulo jodi boro boro gulo jodi chole ashe, I think we'll be okay for next at least 5-7 years, we'll be all right. There should not be any problem in terms of generation. Okay? Thank you. That is what I have to say. আপনাকে অনেক ধন্যবাদ তামিম ভাই, ধন্যবাদ সকল অংশগ্রহণকারীকে, বিশেষ করে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বন্ধু ডিজি পাওয়ার সেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, আমাদের সাথে ছিলেন ফেডারেল বাংলার সাবেক পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, আমাদের সাথে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর ফিরোজ আলম, আমরা এর এখন অর্গানাইজেশন স্ট্রাকচার আমরা তৈরি করতেছি, আশা করি যে খুব শীঘ্রই আমাদের আইওসিটা উইল বি ইন প্লেস, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যেটা ডক্টর আসান মুসির বলছেন যে regulatory framework for cross border trade, amra kintu ekta cross border trade policy arabo agei korchi, so shetao kintu mane we are in action in fact. Besides je amader onnanno je e gulo ase, arekta ki jani policy kotha asar mosher bollen, ekta holo cross border trade ayosor kotha uni bollen, thik ache, এখন অথবা কখনোই না কয়লার বিষয়ে, এটা সত্য যে আমরা একসময় বঙ্গবন্ধুর যুগান্তকারী সিদ্ধান্তে 5টা গ্যাস ফিল্ড মাত্র অল্প টাকায় কিনে নেওয়ার কারণে বাংলাদেশ আজকে এই দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে গ্যাস সরবরাহ করতে পারলো, এবং যার কারণে আমাদের বিদ্যুৎ জেনারেশন কস্ট ছিল অনেক কম, কিন্তু এই
জ্বালানি না থাকার কারণে এটা হয়েছে, কয়লা আমাদেরকে সেই রিলিফ আরো অন্তত 10 বা 15 বা 20 বছরের জন্য দিতে পারত। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার এই রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন নিজস্ব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে। এবং ডক্টর আহসান মনসুর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন, যেটা হচ্ছে ক্রস বর্ডার ট্রেড এবং ট্রেডের জন্য যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। আসলে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু ক্রস বর্ডার ট্রেড, রিয়েল টাইম ক্রস বর্ডার ইলেকট্রিসিটি অর এনার্জি ট্রেড যদি আমরা শুরু করতে চাই, তাহলে আমাদের পলিসি ফ্রেমওয়ার্ক এবং রেগুলেটর তৈরি করা খুব জরুরি। আমরা বিশ্বাস করি সরকার এই কাজের দিকে হাত দিবেন। আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার। আমরা প্রত্যাশা করি, এনার্জি অ্যান্ড পাওয়ার প্রত্যাশা করে এই 2021 সাল 2020-এর সকল আতঙ্ক থেকে মুক্ত, আপনাদের আমাদের সকলকে মুক্ত রাখবে। আপনারা আমরা সবাই ভালো থাকব এবং বাংলাদেশ এগিয়ে যাবে একটি উন্নত ভবিষ্যতের দিকে। আপনাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।